প্রিয় দর্শক, সালামু আলাইকুম। আমরা কেবিস কর্নার শো থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ওয়েলকাম, আন্তরিক শুভেচ্ছা। দূরে এবং কাছে যারাই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কেবিস কর্নার হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখান থেকে এই দেশের হাজার হাজার ড্রাইভার এবং অপারেটর যারা ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সবার জন্য এই অনুষ্ঠানটি উন্মুক্ত, সবার জন্যই এই অনুষ্ঠান। আজকের এই কেবিস কর্নার শোতে আমি অতিথিদেরকে নিয়ে বসছি, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনারা করবেন কি, আপনারা আরও আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা আছেন সবার সাথে শেয়ার করবেন, এবং আমাদের ট্যাক্সি ড্রাইভার যারা আছেন, অপারেটর যারা আছেন, আপনারা একে অপরকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা অনুরোধ করবেন। যেহেতু এই অনুষ্ঠান থেকে আমরা কিছু ফায়দা নিতে চাই, সেই জন্য আপনাদেরও কিছু কর্তব্য আছে। আমাদের সাথে আপনারা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত থাকবেন আশা রাখছি। আমি পরিচয় করে দিচ্ছি আমার সাথে আজকে যারা আছেন। আমার সর্ববামে হচ্ছেন ব্রাদার আফরাজ মিয়া, তিনি হচ্ছেন লন্ডন লাইসেন্স ট্যাক্সি ড্রাইভার। আফরাজ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইটিং মি। জি। এরপরে হচ্ছেন আমাদের মোহাম্মদ আয়াস তালুকদার, তিনি হচ্ছেন প্রাইভেট হায়ার ড্রাইভার। আপনারা অনেকে জানেন প্রাইভেট হায়ার ড্রাইভার, যাকে আপনারা অনেকে মিনি ক্যাব ড্রাইভার হিসাবে পরিচয় করেন, তো উনি হচ্ছেন মিনি ক্যাব ড্রাইভার। আয়াস ভাই, আপনাকে আসার জন্য ধন্যবাদ। আর আমার পাশে বসে আছেন বিবিএমডি, উনি হচ্ছেন সিও। বিবিএমডি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি মিনি ক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের সিও, তিনি মোহাম্মদ সাদেক আহমেদ ভাই। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব, এই ট্যাক্সি ট্রেড হচ্ছে বড় একটি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বাংলাদেশি, মূলত আমাদের বাংলাদেশিরা অনেক বাংলাদেশে কাজ করছেন, হাজার হাজার বাংলাদেশে কাজ করছেন। লন্ডন এবং লন্ডনের বাইরে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে, আপনি যদি বলেন আয়ারল্যান্ড থেকে শুরু করে একেবারে ডাবলিন পর্যন্ত, এইদিকে আপনার স্কটল্যান্ড থেকে শুরু করে ওয়েলস পর্যন্ত, সব দিকে দেখবেন কোনো না কোনো জায়গায় আমাদের সর্বত্রই আমাদের বাঙালি, আমাদের বাংলাদেশি ড্রাইভার আমাদের বাইরে কাজ করছেন। তো সবার জন্য আমাদের এই কেবিস কর্নার, আপনাদের সাথে আমরা আরেকটি প্রোগ্রাম আমরা করেছি এপিসোড ওয়ানে, আপনারা দেখতে পারবেন আমরা কী আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ আবারও জানাচ্ছি। আমি এখন আলোচনায় চলে যাচ্ছি। আমি সর্বপ্রথমে আমি বিবিএমডি এর আমাদের সাদেক ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্যে, তো বর্তমানে আপনি কী বিষয় নিয়ে আপনার প্রচেষ্টা, জানি আপনি বাঙালি ড্রাইভারদেরকে সবাইকে নিয়ে একটা অর্গানাইজেশন করেছেন বিবিএমডিএ, এবং আপনাদের অনেক সদস্য সংখ্যা রয়েছে, অনেকগুলো অনুষ্ঠান করেছেন, বর্তমানে আমাদের মেইন ফোকাসটা আপনাদের কি? ধন্যবাদ কৈশোর ভাই। আপনারা প্রথমে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, আর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আয়াস ভাই, তো আর আসেনি আমার কলিগ, আর ওই যে আমার বড়ো ভাই আসছেন আফরাজ ভাই, ট্যাক্সি থেকে ট্যাক্সি ড্রাইভার হিসাবে আপনি আমার সিনিয়র, ওনাকেও আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আমাদের বর্তমান ফোকাস যেটা, প্রায়োরিটাইজ যেটাকে আমি প্রায়োরিটি দিয়ে বলতে হবে, মিনি ক্যাব ইন্ডাস্ট্রির মধ্যে এখন যে একটা হই হুল্লোড় চলতেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, ওইটার প্রতি আমাদের মেইন ফোকাস যেটা, কারণ এই যে লটা টিএফএল ইমপ্লিমেন্ট করার পর থেকে আমাদের কমিউনিটি, যেহেতু আমরা বাংলায় কথা বলছি এই জন্যই আমি আমাদের কমিউনিটির কথাই বলছি, প্রায় 12-13 হাজার মিনি ক্যাব ড্রাইভার বর্তমানে আছেন বাংলাদেশি, যারা গ্রেটার লন্ডনে কাজ করতেছেন, আন্ডার লন্ডন পিসিও, এদের যে সমস্যা আছে, এদের সমস্যা বলতে এটাই বুঝাতে চাচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে রিডিং রাইটিং, যেটা চারটা নিয়ে আসছেন ওরা, রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং, স্পিকিং লিসেনিং কোনো সমস্যা দেবেন না। আমি যতটুকু, আমি তো ক্লোজলি কাজ করতেছি বাংলাদেশি মিনি ক্যাব ড্রাইভার ভাইদের সাথে, আমার এক্সপিরিয়েন্স যতটুকু আঁকিন,
বাট রিডিং রাইটিংয়ে কিছু ড্রাইভার এফেক্টেড হবে, স্পেশালি কিছু সিনিয়র যারা আছেন, তো ওদেরকে নিয়ে আমরা ওই সাবজেক্টের উপরেই বর্তমানে আমরা কাজ করতেছি। আপনারা চাচ্ছেন যে এই টেস্টটা নেওয়া হোক না? আমরা চাচ্ছি, আমাদের ডায়ালগটা কিন্তু, আমাদের গোল কিন্তু এইটা না যে এই টেস্টটা নেওয়া হোক না, এরকম কিচ্ছু না। আমাদের গোল যেটা হলো, আমাদের টার্গেট হলো এইটা, আমরা টিএফএলকে বলতেছি দেখো তুমি আপনারা টিএফএল যে সিস্টেমটা ইন প্লেস করছেন নিয়ে আসছেন উই ওয়েলকাম, বাট আপনারা এই সিস্টেমটা এমনভাবে নিয়ে আসেন যাহাতে পাবলিকের উপর হিট না হয়, বুঝছেন? পাবলিক বলতে আমরা মিনি ক্যাব ড্রাইভার যারা আছি আমাদের, কারণ আপনি দেখেন চিন্তা করে 1,25,30,40,000 মিনি ক্যাব ড্রাইভার আছেন লন্ডনে, ওকে? এর মধ্যে আমরা বাংলাদেশি আছি 14,000 বা 12,000 হব। শুধু আমরা তো এটাই মনে করতেছি না কখনো, বা মনে করলে রং হবে, শুধু বাংলাদেশিরা এফেক্টেড নয়, আমাদের চেয়েও আরও এফেক্টেড কমিউনিটিজ আছে, বুঝছেন? কারণ এই এই লোক হওয়ার কারণে টোটাল এথনিক মাইনরিটি এফেক্টেড, নট অনলি এথনিক মাইনরিটি, লুক এট ইউরোপিয়ানস, তারা কতটুকু এফেক্টেড, এস্পেশালি ইস্টার্ন ইউরোপিয়ান যারা আছেন, অ্যাবাউট 30,000 ইস্টার্ন ইউরোপিয়ান ড্রাইভার ওয়ার্কিং ইন লন্ডন, দে উইল বি এফেক্টেড অলসো। সো প্লাস নট 1,20,000 ড্রাইভার, 1,20,000 ড্রাইভার না, 1,20,000 ড্রাইভারের লগে আরও ইচ ড্রাইভারের লগে 4 জন ক্রিয়েট করুক, কারণ এভরি মিনি ক্যাব ড্রাইভার 31 মিনিমাম 4 জন ফ্যামিলি মেম্বার আছে। এপ্রিলের 1 তারিখ থাকিয়া যেটা হইব, যে সময় মিনি ক্যাব ড্রাইভার হল আনএমপ্লয়েড আরম্ভ হইব, ভাই সাহেব একটা হোম অফিস নাই, দিস ইজ নট হোম অফিস, বুঝছো নি? বললেন তো আপনি আমার ওয়াইফের ভিসা আটকাইয়ে রাখি দিবা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ না পাস করলে ভিসা দিতা নাই, দিস ইজ এ প্লেস অ্যান্ড ডোন্ট থিঙ্ক উই ওনলি মিনি ক্যাব ড্রাইভার উইল বি এফেক্টেড, নো নো, টোটাল সিস্টেম উইল বি এফেক্টেড। System I am talking about from minicab driver to airlines, okay? From minicab driver to treasury office, from minicab driver to HMRC office, from minicab driver to Whitechapel grocery shop. Everyone will be affected. Okay, Sadiq bhai, so this is your concern. So I'll go to the Afraj bhai, is the black taxi driver, and we proud on him because actually he was the minicab driver before and long time ago, and I remember in 1990 we've been working in Clifton Cars when it was in Brooklyn number 1990, yeah. So on that time he was the actually good driver, and also not only driver, he been controlling long time. After that he was the operator of the minicab office. He was the operator, and his office name was City of London. It's quite a big office in Cheshire Street. So all that actually is quite past long history, and he can maybe touch on that. So in recently, right, this law and regulation schemes, as Sadiq bhai said, and he's trying to, with the TFL, consulting with the TFL about this, stopping this one, this language test. এইটাকে আপনি এটা কীভাবে নেন, এটা কীভাবে আপনি কী মনে করেন? মানে আমাদের উনি যেটা বললেন যে এত ড্রাইভার আমাদের যদি আনএমপ্লয়েড হয়ে যায় তাহলে আমাদের হবেটা কি? First of all, thank you very much for inviting me here on your show, and it's a great show actually for the community. Sadiq bhai, he has said, the language, it is important. And beside that, I will say the reading and writing, I don't know if the guy will be agree with me or not, it is important as well. I will give you some fact why. When you are in a public service, you are definitely, you need English language, because you're going to face, every day you are facing a customer, every customer you're facing, you need to communicate with the people. See, you are out there, you are in a trade, which is, you don't know who you're picking up, what kind of people you're picking up, and what, like culture people you're picking up. And it's a very difficult job. Taxi, minicab is a very difficult job, and it's unbelievable. When you are picking up someone, and you picked up someone and you can't communicate with someone, then it is a problem. It is a problem for the customer, it is a problem for the driver as well. Because the driver has to understand the customer, and customer has to understand the driver. Now the problem lies there. If the customer is
it comes in your car and he talk to you and he actually think, oh, you can't speak English properly, then they take a little bit of mickey out of him as well. You know, they take advantage out of him as well. So actually, if you look at the reality of this job and skill, you really need to have an English language. You need to know English language because you are out there, you are working as a professional person and you need to communicate with the people beside that. English writing and reading, it is essential as well because you got thousands and millions of sign out there. You know, like people have to go there, play to that place, and you know, you have to read those signs. Sometimes you have to read the map as well. Even though if you don't have A to Z now, we got a phone system. You have to read there as well. You see, you know, you can't, everything can't, you know, phone can't speak out. You need to read. Now, writing, when you come to the writing, I mean, maybe you don't really need a writing, but obviously if you need reading, the writing have to come as well at the same time. Let him finish. Yes. Yeah. So actually, this is essential. Actually, I mean, language and writing and reading, it is essential for this job. Four things like writing, reading, and understanding, speaking, then listening. So this all actually a combination actually need. It is actually. I mean, if you have to know those combination, you see, because that job, it requires that, actually those things, you know, you have to understand. It's not just to understand. If you see a customer and all the customers are not same, you don't know what you're picking up around the corner, you see. So you have to handle those people with your language, with your, you know, like your experience and your the job you are doing. Actually, you have to be more experience on this. We are saying that. Sorry to interrupt. Basically, Afraj bhai, you are a black cab driver. Okay, how many time on your black cab, when your client sitting behind on your seat, how many time you have to explain or you have to write something for your client? Did you ever do this in your black cab history? Not really. I mean, did any client Mr. Black Cab driver, I'm sitting behind on your car, and can you please write a 130 word subject to London City? No, we don't do that. You know, I mean, a black cab is different. Yeah, they come and they say they want to go to a certain place. We know everything. You know, not everything, but 99%. We know everything, and you know, like the establishment of road or whatever. You know, like we just take them there. Black cab is a bit different basically than minicab. But I'm not discouraging the minicab. What I'm trying to say, if you really need to, you know, not to know how to read. And you need to know the writing as well. What I was trying to say, our goal is we are not against English language because we are living in a country, first language is English. And I have to know, being a person living in this country, I should know English, no problem. But to become a minicab driver or being a minicab driver, I don't have to have a GCSC level English language. Why should I have GCSC level reading and writing experience? Okay, say example, if I was on minicab trade about 13 years, okay, if I did lots of job in my life, as everyone did. Obviously, only thing on your car you need, first of all, you need to communicate with your client. Hi, hello, how are you? Good afternoon, good evening, sir. Where are you going? Where is your destination? Do you have any preferred route? This sort of discussion you need with your client. Okay, sometimes your client will ask you, what about the weather, what you do? Sometimes you will find some client they want to talk while driving your car. This is primary English. You don't have to have a GCSE English. What TFL is saying, you have to have a equivalent to GCSE level English language to get your license or renew your license. But those people sitting inside TFL building, did they ever think, you know, in this industry, like say example, 140,000 minicab driver in London at the moment, is all of them GCSE pass? Even 50% GCSE pass, no. But do you know 99.9% they know, they can say, hello sir, how are you? They can reply good evening and good afternoon. They can know their destination. They can read the job when their operator pass their job. There is the operator sitting next to us. Okay, so my argument is,
we don't have to have a GCSE level English language reading writing to do a mini cap. Okay, could I just answer that? Yeah, before you, can I ask him one thing? Why you think this test is came to for the minicab drivers? This test suddenly came like only okay, only one things like in November last month on I think 5th of the November drivers all the drivers got this letters from the TFL. You have to do the B1 test before 31st March. After 31st March, from the 1st of April, if you want to renew, you have to submit with the certificate with, of the with, B1. With your with package, B1 you have to submit B1, yeah. certificate B1 certificate to get your license. So there is only very shortage of time, like 4 months time, yeah. From the November if you count. So why do you think this legislation came suddenly for the all the drivers? Tell you one thing, TFL, their first mistake was, you know, when they were consulting about the English language test, they were written to every people, yeah? They sent letter. Other day when I was meeting with TFL, they said, look, we send letter to everyone. No one replied. No one care about this, what's called? Consultation. Yeah. No one care about the consultation. But I told them, look, we are minicab driver. We are not enemy of TFL. You know, at the moment, between minicab driver and TFL, relationship become like fish and fisherman. Worse than ever. Believe me, you know, if you go to Central London Friday, Saturday night, you will see how TFL enforcement officer giving stress, extra stress to the drivers. What are you doing here? Why are you doing this? I can understand there's a lots of dodgy driver. I can understand there's a lots of illegal activities going on. I can understand there's a touting going on. I am completely against it, okay? But why TFL could have said, okay, we are giving 6 month transitional period. After this 6 month, we'll be implementing speaking and listening. They could have arranged, yeah, appointment to the TFL office. Slowly they can. Exactly. Announce. And why you are saying? Because TFL system completely has been failed. Mm-hmm. Why? I told you. Okay. Because, 1 minute please. Okay. Why? Because they issued unlimited license. Okay. They issued unlimited license, and under European law, they are bound to. They have to. Well, basically, they are selling the license. Yes, they're selling the license. If you want to take a license out from TFL, it more or less is going to cost you £500. From this £500, if TFL spend £50, I'm saying £50, 40-minute course. If they could have said the drivers, okay, you apply for your license, go there, take a small induction test or course, whatever. So now, pressure from everywhere to them, especially if they're getting high pressure from those department, the gentlemen sitting next to me, black cab drivers, obviously, I respect black cab. Black cab is our icon, London. Pressure from black cab, pressure from various official department, especially after Uber come to London. Before Uber, there was no pressure on private drivers. There was no worry about them because when I started the association in May 2014, that time, there was a 63,000 minicab driver in London, and now 1,47,000 minicab driver in London. Okay, Satipoy, I'll come back to you. Afra, do you want to say something? Yes, include a few things with the Satipoy. I mean, TFL, there is a lot of hidden agenda. You know, we wouldn't know, actually. Yeah. As you say, they have issued many thousands of license. They're actually selling the license. Yeah, they're selling the license. So they have no credibility, actually, at the moment. I mean, for me, I will say they have got no credibility. I mean, they are selling the license and they are catching the people, which is they are making the people criminal, and they are catching the criminals, which is a very unfair thing. Now, I want to go a little bit back, as you said, Evan. English language is very important, actually, for minicab trade and a black cab trade, because you really need to communicate with your customer. Where the minicab drivers are facing problem is, you've got to
customer come into your car, and it will, first of all, he will sort you out, how you are, you see. And if you have a broken English and you can't have a, you know, you can't speak English properly, then there is a problem. Then he will say, okay, man, put the blast on. You got a full sound, and they are going to sing with it, and the driver get frustrated, and, you know, then they cause accidents. So it starts from the language. If you communicate, you have a guts to say, look, you know, you're a passenger, sit down where you want to go, I will take you there, no entertainment here. And I say, if you can speak English correctly, then you wouldn't have that kind of problem. Journey will be smoothly. So actually the language is very important. As you said, do we really need a writing and reading? It's all in a package. I'm talking about not writing and reading. I'm talking about reading and writing equivalent to GCSE level. Why do I have to have a GCSE level English language or a reading writing? Maybe model? I will get some hidden agenda out here, because what they done, they know they done the wrong thing. You know, they have sold all this license out. Now they want to pack it in again. Yeah. Now they want to pack it in again. So what they doing? Shortage High Street, Great Eastern Street, or whatever, whichever road they got, police officers and TfL and immigration and everything. They got about 5 or 10 waiting there, and they're catching all the minicab drivers. Sometimes they're catching the black cab driver as well. Yeah. Yeah. Why? What's that for? In the beginning, you should have those rules there, and you should see the legitimate the driver is going out or not. Yeah. This is not fair. So actually, what's happening, I mean, what they do in the TfL, I'm not totally agree with them, but, you know, sometimes they put everything in one package, mm-hmm. and that is not right. Okay, I'll come back to you on this point. Actually, Muhammad Ayas bhai, apne to onek din age theke minicab lagchen, minicab. Age to onnanno office korchen, ekhon to apni Uber korchen. এখন উবারে করতে গিয়া এই যে রিডিং এবং রাইটিংয়ের ব্যাপারে এখন প্রথমে আমরা আলোচনা করলাম, প্রথম শোতে আমরা একটু পরে ব্রেকে চলে যাব। এর আপনার আপনার কি কোনো সময়ের প্রয়োজন পড়ছে, মানে কোনো রাইটিং করতে হবে কোনো জবের জন্য? আর আপনি কতদিন থেকে আপনি ড্রাইভিংয়ে আসেন, এই মিনিকাপ ড্রাইভিংয়ে, আর রাইটিং করা লাগছে কিনা, কোনো সময় কোনো সমস্যায় পড়ছেন কিনা লিখতে গিয়া? থ্যাংক ইউ কাসর ভাই, আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনারে আমার এই শোত আপনি আনার লাগে, দেখার লাগে, সুযোগ দেওয়ার লাগে। আমি ধন্যবাদ জানাইলাম আমার বড় ভাই সাদেক ভাই এবং আফরোজ ভাই। আমি আসলে নিজের ধন্যবাদ অরন্তার লগে যাই, আমি আজকে এখানে মারতাম পারলাম, সুযোগ পাইছি। আপনি যে প্রশ্ন যেটা করছেন আমারে, টু বি অনেস্ট, আই বিন ড্রাইভিং মোর দেন এ টেন ইয়ার্স এজ এ মেডিকেল ড্রাইভার। আই ইউজ টু ওয়ার্ক ফর লোকাল অফিস বিফোর, অ্যান্ড দেন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ অ্যাডিসনলি। After that, when everything collapsed, Uber came in the market, mm-hmm. so started working with Uber. So basically, after personal data, I said, "Lehar kunda dorhar force." To be honest, lehar kunda dorhar force na. Karon ikano lehar leki navigation ase. Customere jodi kunda jodi bitre utre bitre utre. Afroz bhai loge ami ekta jinish ekdo khori jakta loge zay. Customere utre mataibo. Mataiya tune hore. Driver, you know, if the driver have a broken language or they find something wrong, they want to try to take the advantage. Absolutely. That's true. Egoticas, but writing or before is a sutrohato writing to the name mode, name board salar to tas ego, I mean, manohari is normal. But Sadagar is a hoison. This is really too much for us. TfL is a horse, TfL is a horse. The GCSE level shoman korse, B1 jata korse, is actually we don't need it. Amra igur against nai, completely igur fokke amra, but thara jodi slowly mane khuka jegu driver akhlo lagi actually need GCSE level na dia jegu dorkar je communication khora lagi, writing ok ar speaking ok listening ok যেগু দরকার অবধিত তারা, বাট এগু যে একবারে যে মানে একবার হেভি ওয়েট দিলাইছে ড্রাইভার উফে ফেলাই দিছে, এগু ইগে আসলে আমরা মাঝে আমরা ভেরি এফেক্টিভ। ওকে ওকে, উইল গো টু দি শর্ট ব্রেক এন্ড উইল কাম ব্যাক। ওয়েন উইল কাম ব্যাক উই গোনা টক অ্যাবাউট দি ল অফ আদার থিংস। সো ডিয়ার ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং LB24 TV,
আপনারা আমাদের সাথে থাকুন, আর ব্রেকের পরে আবারও আপনাদের সাথে দেখা হবে, আমরা আলোচনা করব এইটিডি আর অনেকগুলো সমস্যা, শুধু ল্যাঙ্গুয়েজ সমস্যাটা এই নতুন করে আসছে, আর অনেকগুলো সমস্যা আছে। আপনাদেরই টিভি, আপনাদেরই কথা আমরা আলোচনা করছি, আপনারা যারা ড্রাইভার আছেন লন্ডনে আনাচ্ছেন সবাই আমার সাথে আমাদের সাথে কমেন্ট করে আমাদের সাথে শুরু করতে পারেন, আপনাদের কমেন্টের আনসার আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসছি ছোট্ট একটা ব্রেকের পরে। আইনি সমস্যায় ভুগছেন? কারণ আইন আপনি ঠিকমতো বুঝতে পারছেন না, বুঝার কথাও না, কিন্তু আমি তো বুঝি। আমি ব্যারিস্টার আহমেদ মালিক, আইন বুঝাই আমার কাজ। ব্যারিস্টার আহমেদ মালিক খুবই হেল্পফুল, খুবই কমিটেড। ব্যারিস্টার মালিক হ্যাজ বিন প্র্যাকটিসিং ল ফর ওভার 25 ইয়ার্স, অফারিং সার্ভিসেস টু বিজনেসেস এন্ড ইন্ডিভিজুয়ালস। হি অলসো প্রোভাইডস সেম ডে সার্ভিস ইন আর্জেন্ট কেস, প্রপার্টি, ইমিগ্রেশন, ফ্যামিলি, যে কোনো কেস আমি আপনার জন্য ফাইট করব শেষ পর্যন্ত। স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা, আপনার নিত্যদিনের পছন্দের খাবার। শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। সাসকো ফুডস ইউকে লিমিটেড 02085916043। Hello there, Legal Taxis mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. Imon What are you doing here? Imon dekhta paisi. It's best you just stay away from us. Imon de ekbar ta dekhte do. Ekbar. Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to alleviate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse. 119 New Road, London E1. অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি প্রাণে মিশে আছে সাসকো ফুডস। তোমরা আমারে শান্তি মতো মরবার দিতে নাই বুঝছি।
ব্যারিস্টার মালিক সাহেবকে খবর দাও, উইল বানাইতাম। দেখলা তো উইল বানাইলে কি অবস্থা হয়, আজকেই উইল বানাও, টাইম ওয়েস্ট করবা না। আইনি সমস্যায় ভুগছেন কারণ আইন আপনি ঠিকমতো বুঝতে পারছেন না, বুঝার কথাও না, কিন্তু আমি তো বুঝি। আমি ব্যারিস্টার আহমেদ মালিক, আইন বুঝাই আমার কাজ। ব্যারিস্টার আহমেদ মালিক খুবই হেল্পফুল, খুবই কমিটেড। ব্যারিস্টার মালিক হ্যাজ বিন প্র্যাকটিসিং ল ফর ওভার 25 ইয়ার্স, অফারিং সার্ভিসেস টু বিজনেসেস এন্ড ইন্ডিভিজুয়ালস। হি অলসো প্রোভাইডস সেম ডে সার্ভিস ইন আর্জেন্ট কেস, প্রপার্টি, ইমিগ্রেশন, ফ্যামিলি, যে কোনো কেস আমি আপনার জন্য ফাইট করব শেষ পর্যন্ত। Dear viewers, we come back from break and thank you for your watching. Amra LB24 TV te ashi Cabby's Corner show ebong Cabby's Corner show ti hocche ei deshe minicab driver taxi operator minicab operator private hire drivers sobar jonno ei Cabby's Corner show ti kotha bole ebong apnader sobar amader sathe সম্পৃক্ত থাকা জরুরি। এবং আপনারা যে যারা দেখছেন সবাই আপনাদের ফ্রেন্ড বন্ধু যারাই আছেন এই টিভির সাথে জড়িত, এবং সাধারণ পাবলিক যারা আছেন ওনাদের জন্য এই প্রোগ্রামটি দেখা জরুরি। তো সবাইকে দেখার জন্য আবারও ধন্যবাদ। আমরা আবার টপিকসে চলে যাচ্ছি। আমরা বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা নিয়ে খুব বেশি অনেকগুলা পিটিশন সাইন হইতেছে। একটা পিটিশন আছে যার নামটি হচ্ছে স্টপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অন রিনিউয়াল বাই টিএফএল। ওনাদের ইচ্ছাটা হচ্ছে যারা রিনিউ করবে পিসিও ড্রাইভিং লাইসেন্স, যারা রিনিউ করবে তাদেরকে এই টেস্টের আওতায় নেওয়া হোক না, তাদেরকে বাইরে রাখা হোক। আর নতুন ড্রাইভার যারা আছে নিউ অ্যাপ্লিকেশনের জন্য তাদেরকে নেওয়া হোক, একটা পিটিশন চলতেছে। আরেকটা পিটিশন এরই সাথে সাথে আছে যারা 5 ইয়ার্সের উপরে যারা 8 এরিয়া আছে তাদেরকে টেস্টটা নেওয়া হোক না। তো 5 ইয়ার্সের উপরে যেটা সেটার সিগনেচার সেটা আগের থেকে শুরু হয়েছে এবং সেটার সিগনেচার চলছে, আর এর ফলো আপে এর পরেরটা হয়েছে যে কমপ্লিটলি স্টপ করা হোক। রিনিউ যারা করবে, যারা এক্সিস্টিং ড্রাইভার যাদেরকে লাইসেন্স দেওয়া হয়ে গেছে, এখানে একটি কথা হলো those drivers they already got the license and they driving quite long time, onek din theke tara kaaj korteche ebong etar upore tara living korteche, tader family, tader garir rent, garir lease jara ase sob kichu etar upore nirbhor korche। ekhon hotat kore jodi she language test e jay, sadek bhai jeta bollen ar language test e jodi she fail kore fele, she written test dite pare na, স্পিকিং টেস্টে সে যদি ফেল করে ফেলে, তখন এদের এই এই যে এত ড্রাইভার এদের এই যে প্ল্যান নিয়ে তারা মনে করেন বিভিন্ন ট্রেড থেকে তারা চলে আসছে, আসছে 8 এরিয়ে চলে আসছে। আগে ছিল মনে করেন 65,000, এখন হচ্ছে 147,000 বা 40,000। এখন দেখা গেল আপনি যদি বলেন, আপনার বাসায় বলতেছেন যে 50% ড্রাইভার্স উইল ফেল অন দিস টেস্ট, বি ওয়ান টেস্ট কোয়াইট হার্ড। সো এরা এদের কী হবে, এখানে কিন্তু আরেকটা কথা আপনি চিন্তা করে দেখো কা, আমি আগে যে কথা মাথাতে আসলাম আপনার টিএফএল এ প্রথম তারা এই যে একটা ল হঠাৎ করিয়া লইয়া আইছেন তারা, বুঝছেন? টিএফএল কইতে পারতা চাইলে 6 মাস ট্রানজিশন করিয়ার 1 বছর আমরা দেখি আর কিলা যার কতজন মানুষ এই বছর আনএমপ্লয়েড হর, ওকে, এরপরে আমরা ডিসিশন সম্মুখিত হইতাম। আপনি যে কথা কইছেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু নাই, ম্যাক্সিমাম অফ দেম আপনারা জানেননি, আজকাল একজন মিনিক্যাব ড্রাইভার লাইবিলিটি হইল 30,000 পাউন্ড, ওকে, 30,000 পাউন্ড, 25,000 পাউন্ড ছাড়া ইউ ক্যান বি এ মিনিক্যাব ড্রাইভার, ওকে। একজন মিনিক্যাব ড্রাইভার তার লাইসেন্স বার করালো 500 পাউন্ড দিয়ে বিচারায়, লাইসেন্স বার করার পরে একটা গাড়ি লইতে হইলে 18 থেকে 20,000 পাউন্ডের দরকার, বুঝছেন? আর ইন্স্যুরেন্স করতে হইলে অ্যানাদার 4,000 পাউন্ডের দরকার, 24-25,000 পাউন্ড ইনভলভ। অনেক মানুষে আশা করছে যে আমি এখন এখামো আছি, একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পয়সা আমি রুজি করি, আর আমি 30,000 পাউন্ড দিয়ে এখানে এই ক্লাস মেসিডিজ লই নিলাম, ফাইন্যান্স দিলাম, বালা এখান গাড়ি দৌড়াইলাম, 2টা পয়সা রুজি করলাম, ফ্যামিলি সাপোর্ট দিলাম, আমার ঘরের মর্গেজ আছে, বুঝছেন? আমার বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে, আমার বাচ্চা মসজিদে পড়ে, বুঝছেন? এর পরে গিয়া আমরা যারা আছি, আওকা আমরা বাংলাদেশি যারা আছি, আমরা বাংলাদেশি যারা আছি আমার ফ্যামিলি সাপোর্ট করতাম, আমার মর্গেজ দিতাম, আমার কমিউনিটির সাপোর্ট দিতাম, সবটাই কেন এনবো সব। তারপরে আই এম সাপোর্টিং, আই এম কন্ট্রিবিউটিং ব্রিটিশ ইকোনমি,
বুঝছেন, আমি ট্যাক্স পে করি আর এভরি মিনি ক্যাব ড্রাইভার লামসাম দে আর পেয়িং সামথিং ইন টু সিস্টেম। ওকে, এই যে মিনি ক্যাব ড্রাইভারগুলা গত 8 বছর 7 বছর 15 বছর থাকি, গত পরশুদিন একদম মুরব্বী সাস আইসন আমার কাছে, হি ইজ অ্যাবাউট 63 ইয়ার ওল্ড আয়া, আমার হি ইজ হেলথি ম্যান, আমার কইরা বাবা তি যখন তো কিতা করতাম আমি তো আইজ 18 বছর ধরে মিনি ক্যাব বুঝছেন। আমি কইলাম আপনি মক টেস্ট দুঃখ আছে বুঝিয়া আমার লগে, মক টেস্ট হইলো আমরা ইংলিশ কনভারজেশন, ওখান প্রাইমারি কনভারজেশনও দেখলাম হি ইজ ভেরি গুড, কোনো প্রবলেম নাই তো হয়ে যেতে কিতা করতে কাস্টমার হয়ে যেত, কাস্টমারে কিতা করে নেভিগেশন টাইজ করা কিলার দেশ অল বিকজ দাস দ্য ওয়ে উই আর প্রাইভেট হায়ার ড্রাইভার বুঝছেন। আমি আমি একজন প্রাইভেট হায়ার ড্রাইভারে আমি 3.5 পাউন্ড 5 পাউন্ডের একটা লোকাল জব করি আর আমি 5 পাউন্ডের একটা লোকাল জব দেখুক আপনি, একটা লোকাল জব আপনি একজন অপারেটার 5 পাউন্ডে যখন আপনার অফিসের একজন ড্রাইভার আপনার বেস থাকি যে সময় বেফনল গ্রিন টিউব স্টেশন লইয়া যায় একজন কাস্টমারে 5 পাউন্ড ফাইন, ফার্স্ট পাউন্ডের লোকের সচেতন ইনভলভমেন্ট, গাড়ি ইন্স্যুরেন্স এমওটি অ্যাকাউন্টেন্ট মেনটেনেন্স অপারেটার ট্যাক্স টিএফএল খলতা বাদে 5 পাউন্ড থেকে কত টিকের গিয়া আপনি বুঝলেন এই জিনিসটা? মূল জিনিসটা হলো আপনার আমি কই যে আপনি একটু আগে মেনশন করছেন যে দে আর পেইং দ্য ট্যাক্স মিনি ক্যাব ড্রাইভার, ডু ইউ রিয়েলি থিঙ্ক দে আর পেইং দ্য ট্যাক্স? ইফ দে ডু পে দ্য ট্যাক্স হোয়াই ইজ অল দিস মিনি ক্যাব ড্রাইভার দে ডুইং দ্য ডেমনস্ট্রেশন এন্ড দে সেইং দে গট দে নট ইভেন গেটিং এ মিনিমাম ওয়েজেস ইউ নো, সো দেয়ার ইজ এ ইস্যু দেয়ার অ্যাজ ওয়েল। ওয়েল ইফ উই কাম টু দ্য মেইন agenda, I mean, TFL actually created this problem. They have created a hatred out there between the black cab and the minicab, you see. They don't like each other. In reality, they don't like each other, although they're working in the same route, you know. Now, the people out there, the hard-working people, the minicab driver and the taxi driver, and TFL, as I said, they've got no credibility. You know, they have created this problem for us. They have sold the license for whatever money they sold it. Actually, I have to just stop for one. I'm sorry to interrupt. প্লিজ মনে রাখবা তাই কোন জায়গাতে আসতে আমি পাওয়ার লিম। আপনি যে এক কথা কৈছেন আমি কম, আমি আপনাদেরকে একমত নাই, ও যে ড্রাইভারক লে ডেমনস্ট্রেশন খেনে করে যদিহে ট্যাক্স পে করে, ওখানে আপনি কইতে চাইছেন সাম অফ দেম নট ইভেন গেটিং মিনিমাম ওয়েজেস, অফকোর্স ইউ আর রাইট, আপনি যে কথা কৈছেন 100% রাইট সাম অফ দেম, বাট আপনি হুকা, আপনি একজন ব্ল্যাক ক্যাব ড্রাইভার, আপনি একজন প্রাইভেট হায়ার ড্রাইভার আসলা, আপনি আমার হুকা চাই ডিড ইউ এভার সিন এই ধরনের ডেমনস্ট্রেশন লন্ডন সিটিত যে আমার মিনি ক্যাব করিয়া মিনিমাম ওয়েজেস হল না বিফোর ইউ এভার কেম? No, it hasn't. This is the first time. I'm sorry to interrupt again. Then this demonstration was against Uber only, not against private hire. এটা আসিল যে ইউবার যে একটা একটা অর্গানাইজেশন, ইউবার একটা অর্গানাইজেশন যে জায়গাত আমরা আগে 3 পাউন্ড 80 পেন্স মাইলে যে খাম করছি ও জায়গাত হেয়া 1 পাউন্ড 25 পেন নিয়ে খাম করার, ওকে, যার ধরুন একজন মানুষের মিনিমাম ওয়েজেস হল না এর লাগি ডেমনস্ট্রেশন। আমি একটা খালি যে ক্লারিফাই করলাম, আই টোটালি এগ্রি উইথ ইউ, আই মিন ইফ দে সে ইয়েস ইউ উই নট ইভেন গেটিং দ্য মিনিমাম ওয়েজেস, so I was just catching you there, how could they pay the tax? I was just saying from Uber. $800-900 ম্যাক্সিমাম ইয়ারলি, এখন কো আমরা পে করি 3,000-4,000 পাউন্ড ইয়ারলি, মেইনটেনেন্স কস্ট 10 বছর রাখতে এখন অনেক বাড়ছে, অন্যান্য কস্ট অনেক বাড়ছে, তো ওয়াই দ্য প্রাইস কামিং ডাউন? তো ইগু উবারে যে প্রাইস ডাউন আনিয়া যে কি পরিমাণ মানে ডেমেজ করে অটো, কিন্তু টিএফএল এর ফল টেল ইউ ওয়ান, ইয়েস আমি দেখো টিএফএল এর ব্লেটেন্টলি কইলাম, কইলাম তুমি তাই তো আমরারে লইয়া ইউ আর ওয়াচিং ক্রিকেট, টিএফএল উদাহরণ ক্রিকেট খেলা দেখা, ক্রিকেট খেলার সময় দেখছো এমনি ফ্যান দিয়ে রিল্যাক্স থাকে ক্রিকেটের দ্বারা, কিতা লাগে ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম, ওকে, বই রিল্যাক্স বইয়া দেখলা খেলা ব্যাটস 3 ঘন্টা 4 ঘন্টা যার পেশেন্ট আছে পর টেস্ট গেম দেখো, সেম থিং টিএফএল ডুইং, ওয়াই টিএফএল এ মাইলেজ সেট আপ করেন না আমরা লাগিয়া? টিএফএল এ যদি আমরা লাগি মাইলেজ সেট আপ করে লইতা তাই আমরা এই 7 ঘরের বউ হইলাম না অনেক, তো আমি তো 1 ঘরের বউ থাকলাম না। Actually, so they, if you can allow me a little bit there, just to get in, you know, I will lose the point actually. I mean,
If you look at the system, the way the drivers are earning the money, they're working 14, 15, 16 hours. Yeah. 14, 15, 16 hours, maybe more, you know, we never some know. Some people are doing more, yeah. But end of the day, if they don't work that hour, they can't even take, I will say, a minimum wages. Yeah, you are right. Yeah, because I'll give you an example. If the driver is earning £1,000, they're working for the Uber, £250 is gone, first of all. Then you've got insurance, then you've got a petrol, then you've got a pocket money, you know, like snack money and all this stuff. And if you include all this, end of the day, in my calculation, I said about 455. If they take £450 or £500, taken home, fine, no problem. Then you got some other thing as well. You got your household and your living. I mean, London is a very expensive car city. Yeah, car maintenance, and you know, you got a problem with the car, then you've got to fix it. Then, I mean, London is a very expensive city to live. You have to have minimum £500 to live in London, to be honest with you. But your calculation is actually comes from the high amount. I know a lot of drivers from the Uber. Amar average hoy logiya. Ami dekhse gore pore tarar. তার কমিশন যারা পুরানো ড্রাইভার আমরা লাখান তার আগে নেয় 20%, যারা রিসেন্টলি স্টার্ট করছেন তার আগে নেয় 25%. Let's say 20%. Gross 500 থেকে 220 পর্যন্ত থেকে. What about the 35%? 35% এগুলো গিয়া ও দেখো গাই গো আরেকটা জিনিস হবে. উবার পুল একটা বাহরছে. উবারে হাউ দে ডিমেজিং ড্রাইভার্স দে চুষিয়ে খাইতে না পারে. আমরা যারা নয়া ড্রাইভার হ যারা আরম্ভ করছেন যারা আগে কোনো মিনিবে আসলাল না আফটার উবার দোজ পিপল হু হ্যাজ স্টার্টেড আফটার উবার দে ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দিস ট্রেড. তারা উবার পুল বাহরছে পয়লা আমি থোড়া আদার খরচ না কইলাই আপনি বেশি বিষয়টা বুঝবা আপনি কিন্তু শুরু থেকে আসলে ওবা আমি বিগিনিং তে না মেবি 3 4 মান্থস লেটার আই স্টার্টেড উইথ ওবা when they since they in the market আমি যে সময় স্টার্ট করছি ওই সময় তারা প্রাইস যেটা আছিল প্রাইস আছিল মিনিমাম ফেয়ার আছিল 6 পাউন্ড তখন তারা অফার দিছে 1000 পাউন্ড ইফ ইউ জয়েন উইথ উবার ইউ উইল গেট 1000 পাউন্ড এন্ড হু এভার গোনা রিকমেন্ড ইউ হি উইল গেট 1000 পাউন্ড দিও ভাই দেখিলা ব্যবসা শুরু করছে দিয়ে তারা 1000 হয়ে গেছে বাস আমার ফ্রেন্ডে কে কইছে আমি গিয়া জয়েন করছি ফাইন আমি হলতায় দেখা গেছে আমি ড্রাইভিং করিয়া আর্ন করছি 500-600 পাউন্ড তারা আরও 300-400 ফুরাইয়া আমার এই 1000 পাউন্ড মানে দিছে তারা ফকট তো নেই ওটা করিয়া ইটা দেখিয়া কি মানে একবারে ফিফার ফালল লাখান আমরা সকল ড্রাইভার হল গিয়ে হামাইছেন যে সময় তারা সব ড্রাইভার নিছে গিয়ে মোটামুটি এবার দিয়ে কাস্টমারে কিতা করছে কাস্টমারে তারা 20 পাউন্ড করে দিয়া কন্টিনিউ কাস্টমারও নিছে তারা সাইড বাইতে রেফারেল ইয়ে যাটা ওটা যে সময় মোটামুটি ড্রাইভার সব নিছে কি তারা কিতা করলো ফট করে তারা 15% প্রাইস ডাউন দিলাইছে লোকাল 15% প্রাইস ডাউন করেছে রিডিউস করেছে তারা ফেট বলে গেছে তারা তো অলরেডি দেম অলরেডি অল দা ড্রাইভার্স এন্ড প্যাসেঞ্জার্স সো হাউ মাচ ওয়াজ দা মাইলস অন দ্যাট টাইম Now it's 125, on that time. I think 145, something like this, last year. So the reduced margin. 15% reduced margin. Air path, they will go, they will go, 15% margin, the driver to continue near, and the driver will go, the reward will go, 1,000, and go home again, low fashion pound. Fashion pound, and for a, and for a, go home again, 250. But money will say 50 pound. It's been suspended yesterday. So yesterday, referral has been suspended. Okay. So there was no complaint for some reason. No complaint. No complaint. First of all, we say that driver of Lizan, Kisu, Ambra drivers are assi, then Ambra on a store, Ambra Dushuasi, Ambra Dushni Tribu. Haran, Amar Monoas, Zeshomo, Ami Minikib, Ami, Tamar Childhood or Cab Driver, Minikab Driver. বুঝলি আমি 1997 মিনি ক্যাব আরম্ভ করছি লোকাল মিনি ক্যাব করছি আমি যে সময় এডিসন লিথ কাম করতাম 10 ঘন্টার উপরে 11 ঘন্টা ইয়া হালু না নি অটোমেটিকলি তারা দেখতাম খালি আমার গোর মুখা ফাটায় আমার বুঝছেন আমি গরু আইবা লাগি তারা আমার এই জব করে গোর মুখা জব দেওয়া 1 ঘন্টা ম্যাক্সিমাম দেওয়া পরেও লকড অফ তুমি গরু দিই নিয়ম হইল একটা অথচ ইউবারে দেখো কয়েকজন মানুষ 17 ঘন্টা 18 ঘন্টা কাম করা পরেও তাই কোনো
It's really, if even if they work 15, 16 hours or 17 hours, whatever time they work, you know, like length of time they work in, it is, if you go the health-wise, it's not really healthy, is it? No. I mean, the person is tired, he can do the accident, he's not fit to drive. I mean, if that kind of job, you can't do it over 10 hours. You can't do it over 10 hours. It's very impossible to drive. No. I don't know what to do, but I'm not happy at all with Uber, to be honest. I'm not driver. I'm not happy at all with Uber, to be honest. I'm not happy at all with Uber, to be honest. Because the passenger is not happy. আমি যখন কোনো খানো করলে অন্য খানো গেলে আমি ফাইতাম না জব তো আমি ঠেকিয়া করলাম যাই হোক এখন কু ইগু তো তারা সকল ড্রাইভার নিছে কি 15% ডাউন দিছে ইয়োজ একটা দিত ড্রাইভার ওটাও খাটি লিছে এর বাদ তারা বাহল্য যেটা উবারপুল উবারপুলও করলো কিতা ইগুলো তারা 25% ডিসকাউন্ট দিয়া উবারপুল স্টার্ট করছে এখন ই 25% আরবার হার গেছে যার ইগু আপনার ফকরতে নেই আমার ফকরতে নেই যার Driver of Gordon, Taragas and Taraz 20% Khatia Netara commission, they take in same amount of money. There's no deduction, no discount. Amar Amiz a driver, Amargus 25% discount the Desitara customer. Zohanami job pick up for it, job pick up for a for a job hole, after the money sharing system over pool. After the hurry, 10% ne Hatia. 10% at 25%, 35% Zahatia. Jose. 40% down this say dia aislamia air for abar ino the hugar 35% down this say air for jodi job ami dui ta kori ek loge dui ta tuli jodi to dui ta to ami double hoyto na amar price dui ta korle fort kori tarar price jeta 10% na khatia ogu jage fort kori 35% to the 35% ne plus 25% hobai tara discount de holo gya 60% ekta job tone 60% tarare dilei ra apne এই জব আর মানে 10 মাইল ড্রাইভ করে দেখা যায় এই জব তো না আপনি ফাইটা ফাস্ট পাওয়া যাচ্ছে আচ্ছা একটা জিনিস হলো গিয়া অনেক কিছু কমেন্ট সোলাইছে কিছু ভাইন্তে শেয়ার করা এত সময় ইওন একটা কমেন্ট করছে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যাপারে একটা তো মত বানিও যেন গিভ আস এ ক্লিয়ার আনসার অ্যাবাউট ইংলিশ টেস্ট দ্যাট উই লটস অফ ড্রাইভার উইল বি বেনিফিটেড মাহফুজ আজিজ থ্যাংক ইউ মাহফুজ ভাই থ্যাংক ইউ মাহফুজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা একটা সেকেন্ড আমি কিছু আর কিছু নাম ফুড়াইলাই খানে তাই দিন হয়তো বা হয়তো তাদের নাম হচ্ছে মাহফুজ আজিজ ভাই ওখানে আইসন মনে হয় লাইন Okay, I can see Abu Fawaz bhai. Thank you. Apnare watching korar lage. Jiaur Rahman Jia bhai. It's very important topics. Tain hoyra. Tarbade MD Muhammad Amjad Ali. They paying tax on fuel road tax. You are 100% right, Amjad bhai. Thank you very much. Yes. Could you please talk about pricing and commission? So we are talking this topics already. So. Sadiq Ahmed said thanks. Abid Hussain again saying nice. Sadiq Bhai, then yeah, thank you. Again, someone saying yeah. Okay, you can come about the answer for. Basically, Mahfuz Aziz Bhai, thank you very much. Afnar comment lagi. Khoto ilo English language. Amra khoto ilo first of all. Amra sileti bashay korin. Half a morto latiyo basto. Amra to ar ikano then. Ami shob shom. Ami amar yo ilo job takto. Bucho ni. Amra job very very important. বাট জব ইম্পর্টেন্ট এক মাইন্স লাগে নাই টোটাল সিস্টেমও লাগে জব ইম্পর্টেন্ট আজকে যদি কালকে আমি জব যাই না আমার তিনটা বাচ্চা আমার বউ আমার ঘর আমার সকলটা আমার গভর্নমেন্টে চালাইতে হইব বুঝছেন তখন হেডটা খেয়ে নিব গভর্নমেন্টে নিব দেন এগেইন ইংলিশেরও দরকার আছে উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট ইজ সেম আমি মিনি ক্যাব ড্রাইভার আমি ইংলিশ মারতাম পারি না একটা শর্মর ব্যাপার আছে বাট অতটুকু ইংলিশ আমার মাথার জানার দরকার কমিউনিকেশন ইংলিশ একটা কমিউনিকেশন স্কিলস একটা আমার একটার দরকার বুঝছেন নি হয়তো কি বান আপনার অ্যাকসেন্ট ডিফারেন্ট থাকবো আমার অ্যাকসেন্ট ডিফারেন্ট বিকজ আমি বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশে আমি মেট্রিক পাস করিয়া লন্ডন আইছি এজ অফ 16 বুঝছেন আমি এই দেশে লেখাপড়া করছি না যারা এই দেশে স্কুলও গেছেন লেখাপড়া করছেন তারার অ্যাকসেন্ট থেকেই ডিফারেন্স থাকবো গত পরশু দিন এক ভাই আইছে ইয়াং ভাই এখন ভাই সাহেব আমি তো জিসিএসসি পাস করছি না আমি তো বিপদে পড়ে গেলাম বললাম এখানে তুমি কিলা বিপদে পড়লাই বললেন তেলুক বাদে আমি লোক গালক চিন্তা করলাম হ্যাঁ স্যার তো হে বিপদ কারণ ইউ হ্যাভ টু হ্যাভ এ জিসিএসসি লেভেল ইন আইদার ইউ হ্যাভ টু হ্যাভ এ জিসিএসসি সার্টিফিকেট ওকে অথবা ইউ হ্যাভ টু ইকুইভ্যালেন্ট টু জিসিএসসি জিসিএসসি বুঝছেন এখন হেবেটা হওয়ার ভাই আমি ইয়ার 8 পর্যন্ত স্কুলে গেছি
ওকে আমি আর হেডফোন তো স্কুল আজকে এক বদ্র লোক আইসি আমার কাছে আয়া কইছে ভাই আমি আজকে 28 বছর আগে জিসিএসসি পাস করছি আমি তো সার্টিফিকেট আর আইলেছি আমি সিটি লেখছিলাম তার কোন জায়গা দিতেছ আমি জানিয়েন না বুঝছো নি তার সার্টিফিকেটও লাগি তারা ফাটাইছেন সার্টিফিকেট বাট লেখছ দিস ইজ নট অরিজিনাল দিস ইজ কপি আমি বললাম মনে তোমার আবার টিএফএলে আটকাই লিবা তারা আর একটা পয়েন্ট কই দিছ দিপাই আমি আমার ইওর উবার প্রাইভেট হায়ার ড্রাইভার একটা ইউ আছে গ্রুপ আছে তো গ্রুপ আমি এদিন দিয়েছি একটা ভিডিও অ্যাজ অন ইংলিশ বাই সাদা উদ্দেশ্যে বনেন বড় হ্যাঁ দিছে কোন একটা ইংলিশ টিভি চ্যানেলত ইন্টারভিউ দিছে হ্যাঁ কইল যে আমার তার মাতের সপ্তাহ করের হ্যাঁ হ্যাঁ কইল যে আমি মাত কথা আমার কোনো সমস্যা না আমি কাস্টমার লাগে মাতলাম সপ্তাহ ইয়ে করাম বাট আমি কোনোদিন স্কুলে গেছি না এখন যে তারা এই টেস্টটা আনছে আমার লাগে আমি এখন তো টেস্ট ফেস করতাম তো ইগুর মানে কি তাই ইজ দ্যাট মিন আম আনএবল টু ড্রাইভ আম আনএবল টু সি দ্য রোড আম আনএবল টু টেক ক্যারি দেম উইদাউট এনি Let me come into this. I mean, thank you very much, Mahfuz Aziz. As you mentioned, are we benefiting from the English test? Definitely, we are benefiting from the English test because we actually, when we take our passenger, if we do talk to them nicely and if we can communicate with the passenger. And we know A to B to take them where they want to go. Yes, we are benefiting from there. Now, as a service industry, any kind of service industry, it doesn't matter minicab, taxi, or shops, or whatever, if you are in a public service, you really need English language. And that, you cannot deny that. Now, let's come back to why they put the reading and writing, therefore. TfL, actually, they know what they've done wrong. They have created from 57,000 minicab driver to 140,000 now. Maybe the figure is not that much, but yeah. I will go for 140. But they know the problem is out there. 140,000 minicab drivers in 1 square mile in the city. If you look at, if you go in a weekend or in the evening, you cannot even move from there. It's a parked city. It's gridlock everywhere. They are aware of that. Now, they know the problem, what they created. They know what they've done. Now, they could have said, okay, then you need an English language test. Reading, writing, maybe a little bit lower. You don't have to go for B1, you know, that's fine. But they are, what they're trying to do, that's from my perspective also, my concern. They are trying to clamp down on those drivers now to get rid of them because they made their money already. So they made their money. But they did a mistake. They always do that. They got no. After all, I'll tell you something. They got no credibility at all. No mistake on that point. They don't even make mistake. No mistake on that point. They gave too much licenses. Yes. Well, that's what I said. That's what I said. I mean, they give too much license. They issue too much license. It's overflowing. They issued too many license. They didn't search about. In fact, say example, if I live in, I see Romania. Taki. Yeah. I you ami. I'm very hard for them saying na. I'm true. Kotha jala I'm deal khoriya dekha. Amar onay client ase Romanian Polish. Hey, buta Poland taki aise. I you badur din geu minicab license apply. Suppose. Thik ase. Tar right bichara. Very good. But. তুমি এজ এ টিএফএল দাসুয়ে ইউরোপের মাঝে ওয়ার্স টিএফএল থ্যাংকস টু টিএফএল ইউরোপের মাঝে ওয়ার্স কার অথরিটি আইছে আমরা If a person in this country has got a driving license, GB license, and is driving for 2 years or a year, if he doesn't go over 3 years, he can't even apply for the PhD. Thank you. Right. Yeah. And when someone come out from Europe and they apply, they get easy straight away. So don't you think there is a corruption there? Of course. It's not Thank fair. You. It's not you agreed with another me. Another thing is, now, that's what I said. I mean, they have done the mistake. They know what they've done wrong. They know what they've done wrong. Now, they can't correct it anymore. Tara amare khor, tumi driving pass korar pore 3 bochor bade tumi apply korbai.
এখন আমি যদি প্যারিস যাই কালকে সে এক্সাম্পল আমার প্যারিসের কোনো সময় তো আমার তারা লাইসেন্স দিত না ট্রান্সপোর্ট এজেন্সি তারা আমার কইব মিস্টার আহমদ ইউ হ্যাভ রাইট টু টেক লাইসেন্স বাট তুমি একটা অটো নয় 9 মান্থ কোর্স একটা করো গি কোর্স করার পরে আইও তুমি আওয়া পরে আমরা তোমারে লাইসেন্স দিব ওয়ান টু ইজ আরেকটা আনফেয়ার জিনিস টি এফএল এ কিতা করে আপনি তো অপারেটর আমি শিওর আপনারা নোটিস করছেন আইএস ভাই নোটিস করছেন নিয়ে না দেয় না আজ থেকে 1.5 বছর আগে আমি একটা লিয়া তারার লোকে মাতিছি তারা করে কিতা টি এফএল এ বেসিক্যালি আমরা যারা এই দেশে আছি ওকে আমরা যখন লাইসেন্স অ্যাপ্লাই করি আমরা সিআরবি চেক করাত গিয়া 6 উইক 8 উইক 9 উইক গত ফর্শ দিন করিল 21,000 সিআরবি ফালাইল হোল্ডো তারা একজন ব্যাকলগ আর আমি যদি অ্যাসাইলাম সিকার হই আমি এগেনে কই আমি করি হার্ড করতাম সিয়ার না আমি যদি অ্যাসাইলাম সিকার হই উইদাউট সিআরবি আমার লাইসেন্স What is this? This is what's happening. This is the corruption we are facing. All we ask, the black cab drivers, what we ask for a level playing field. And they didn't listen to us. Because they won't listen to us. Because if they don't put those number of the minicab drivers on the road, the TfL won't able to make money. And Uber won't able to make money. So they didn't listen to us. Look what the effect came for the black cab. They put all these minicab drivers, so they sold all these licenses out there, right? Now we have some sort of impact, the black cab driver. They're not happy, black cab driver. Mm-hmm. We only ask for the level playing field. Where is the level playing field? You tell me. আচ্ছা এনে একটা জিনিস আমি নুরুল আলম স্বপন ভাই একটা জিনিস পয়েন্ট ইয়ে করছেন আউট করছেন যে গইল ইফ দে ওয়ান রিয়েলি ল্যাঙ্গুয়েজ টেস্ট রাইটিং আমরা কিছুনে শিকবার লাগে আমরা শিক্ষা করার লাগে জানিয়া করার লাগে দ্য প্ল্যাটফর্ম ইম্প্রুভ করার লাগে ট্রেড ইম্প্রুভ করার লাগে দে ওয়াই দে চার্জিং ফিজ 200 পাউন্ড আমি যে ক্যালকুলেশন করছি আমি আপনারা জানি না একই পানি না বাট আপনারা ম্যাথস করিয়া দেখেন জানো একজন আমার লেখা নাকি আমি আমার লেখা একজন মানুষ যদি B1 পাস করতে হয় 1,000 পাউন্ড আমারে 200 পাউন্ড তো আমি দিব ট্রিনিটি কলেজের অথবা কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 200 পাউন্ড এক্সাম ফিজ আর যেন বর্তমানে দেখছেন নি এভরিওয়ার ওজন আগে এখন বেঙ্গল সাঁতার লাগান কলেজে আরম্ভ হয়ে গেছে বিকজ এটা একটা ওজন সিজনাল বিজনেস আইসে সিজনাল বিজনেস আইসে কেউ করে আমার 500 পাউন্ড দিবা এক মাস কোর্স করাইমু কেউ করে আমার 300 পাউন্ড দিবা এক মাস কোর্স করাইমু কেউ করে আমি ট্রিনিটির লগে ডাইরেক্টলি কানেক্ট কেউ করে আমি কেমব্রিজের হেড বুঝছেন ইভেন দো আমার প্রোগ্রাম যারা হন্ডা দয়া করি আল্লাহর বাস্তে আমি অনুরোধ করি আপনারা সকলরে যেন বর্তমানে স্কামও আরম্ভ হয়ে গেছে 2 নম্বর লাইসেন্স ডোজি সার্টিফিকেট লইরা 1,000 পাউন্ড 500 পাউন্ড ইট ইজ প্লেয়িং উইথ ফায়ার যে লইব So while they are driving, like when like POB, passenger on board, and ending the trip, so they're touching on the mobile. So sir, by no certificate or bishoy, ami monohoron jano breaker ba dey amat a very interesting thing you ask ami viewers aglo lagi ami khoytam chai. Okay, dear viewers, thank you for watching us. We are talking about the KB's all the difficulties and recent language test on all other things issues. And you are participating actually a lot of our brothers here amader sathe onek bhai hol ason ekhon ar apnara takba amra chotto ta break pore abar aimo abar amra amra kichu alochona roise apnar sathe share korbo inshallah assalamu alaikum স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা আপনার নিত্যদিনের পছন্দের খাবার শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে সাসকো ফুডস ইউকে লিমিটেড 0208-591-6043 Hello there, Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore.
And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. Imon! What are you doing here? Imon dekh ta maisi. It's best you just stay away from us. Imon dekh barta dekhte do. Ekh bar. Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to alleviate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse, 119 New Road, London E1. অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি টানে মিশে আছে সাসকো ফুডস। শান্তি মতো মরবার দিতে নাই বুঝছি ব্যারিস্টার মালিক সাহেব খবর দাও উইল বানাইতাম দেখলা তো উইল বানাইলে কি অবস্থা হয় আজকেই উইল বানাও টাইম ওয়েস্ট করবা না আইনি সমস্যা ভুগছেন কারণ আইন আপনি ঠিক মতো বুঝতে পারছেন না বুঝার কথাও না কিন্তু আমি তো বুঝি আমি ব্যারিস্টার আহমেদ মালিক আইন বুঝাই আমার কাজ ব্যারিস্টার আহমেদ মালিক খুবই হেল্পফুল খুবই কমিটেড ব্যারিস্টার মালিক হ্যাজ বিন প্র্যাকটিসিং ল ফর ওভার 25 ইয়ার্স অফারিং সার্ভিসেস টু বিজনেসেস এন্ড ইন্ডিভিজুয়ালস হি অলসো প্রোভাইডস সেম ডে সার্ভিস ইন আর্জেন্ট কেস প্রপার্টি ইমিগ্রেশন ফ্যামিলি যে কোনো কেস আমি আপনার জন্য ফাইট করব শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আমরা আবারও কেবিস কর্নারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেবিস কর্নার এলবি 24 টিভিতে ফেসবুকের মাধ্যমে এবং পরে এলবি 24-এর ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন কেবিস কর্নারের শোতে আমরা এই দেশের মিনিক্যাব ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার মিনিক্যাব অপারেটর যত সমস্যা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করি কেবি যারা আছেন এখানে মিনিক্যাব যারা করেন সবার জন্য এই অনুষ্ঠানটি
একটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের অংশগ্রহণ করা করলে আমাদের আরও ভালো লাগবে। আপনাদের অনেকগুলো কমেন্টস আমাদের আমাদের কাছে এসে গেছে, আপনাদের কমেন্টসেরও আনসার আমরা দিব। আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন। আপনারা যদি এই ধরনের অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের ইন্টারেস্টও জানাতে পারেন। তো আমরা আলোচনায় ছিলাম একটা বিষয়, আমরা তো অনেকক্ষণ আলাপ করছি ল্যাঙ্গুয়েজ টেস্ট, তার বাদে উবারের এই যে ড্যামেজ যে করছে এই ইন্ডাস্ট্রিতে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আসলে উবারের ব্যাপারটা আলোচনা করতে গিয়ে আমার একজনে কইছিল যে উবারের ব্যাপারটা বেশি আলোচনা করার দরকার নাই, এখানে উবারের ব্যাপারে আলোচনা করিয়া উবারের ব্যাপারে এগেনস্টে ব্ল্যাক ট্যাক্সি ডেমনস্ট্রেশন করিয়া উবারটা ছিনিয়ে দিছে, আর আপনারা আলোচনা করিয়া LB24 নাই আরও আরও তারারে আপনারা আগুয়ে দিলা। আমি জিনিসটা কি ও কারণে কইয়ার যে উবার যে ড্যামেজটা করছে এটা তো সব হন এগ্রি, খারা খারা উবার ওপরে খুশি আসুন আমি খবর পাইছি না, আমার অ্যানালাইজিং পাইছি না, কাস্টমার খুশি নাই, কাস্টমার খুশি না থেকে কাস্টমার ডাকা কীতা লাগে। উবারের ওন ড্রাইভার্স তারা ডেমনস্ট্রেশন করে, তারা একটা একটা অর্গানাইজেশন নাই, তারা কয়েকটা একটা আছে একটা আইয়ার আপনার কাছে একটা আইয়ার একটার মাঝে 4000, একটার মাঝে 8000, একটার মাঝে 10000 ওলা আছে আর কি, কয়েকটা অর্গানাইজেশন মিলিয়ে নেয় নি, তারা এক একজন এক একটা ইস্যু নিয়ে উবারের এগেনস্টে করে, একটাও কিন্তু সাকসেসফুল হইতো না। এটা মেইন প্রবলেম আফটার বাই জিনিসটা আমি কই কিতা লাগি, দিস ইজ দ্য থিং, আমার মন খারাপ ওকটা লাগিও বেশি, ও যে কথা কইছেন আপনি তুলিয়া দিছেন যে ওয়াই ওয়াই ফাস্টটা সাতটা অর্গানাইজেশন এক বিজনেসটা কি দরকার কিতা, আস্থা ইন্ডাস্ট্রিটা কি 10টা অ্যাসোসিয়েশন হোক আই ডোন্ট কেয়ার, বাট উবারের নাম লইয়া ইকানো 5000, ইকানো 7000, ইকানো 3000, ইকানো 9000 ওয়ার মানে হইল ব্যর্থতার প্রথম স্টেপ। আমি যে ফেইলার হইমু, ফেইলার হওয়ার প্রথম জিনিস হইল আমরা সাইড বাই ডিভাইড হওয়া, ওকে প্রথম স্টেপ হইল যে সময় আমার ফ্যামিলিতে কি আমার ভাই বারোয়া যাইব এক অর্গানাইজেশন করিয়া, আমি বারোয়া যাইমু এক অর্গানাইজেশন করিয়া, দিস ইজ প্রথম স্টেপ হইল ফেইলারর। ও যেন আমরা হইলাম প্রথম জিনিস হইলো জানো নাকি, আমরা বিগেস্ট বেমার যেটা আমি কইমু সবচেয়ে বড় বেমার হইল আমরার মাঝে একতা নাই, বুঝছেন আপনি দেখুকা চিন্তা করি, আমি সবসময় আমার প্রোগ্রাম আনতে হই একটা ব্ল্যাক ক্যাব ড্রাইভার হ্যাজার্ড মারা দেখুন, যদি আপনি রাস্তা উইথিন 5 মিনিট টাইম ফিসে দেখবা সাইটটা ব্ল্যাক ক্যাব ড্রাইভার, আমি রাইট বুঝছেন নি, ইয়ার কিতা প্রবলেম। আমি প্রাইভেট এয়ার ড্রাইভার দম যাওক গিয়ে হার্ডলি একজন প্রাইভেট এয়ার ড্রাইভার খাড়াইব, এখনো খাড়াইয়া কইবা ভাই তোমার কিতা প্রবলেম হয়েছে, বুঝছেন আপনি ইউনিটি নাই, যার ধরুন নানি যার ধরুন নানি আপনি দেখুকা ইউবারও 5টা 6টা অর্গানাইজেশন আগামী কালকে উইবারের সকল ড্রাইভার ওলা সাবি স্টপ করিয়া হুকা উই আর সিটিং দেয়ার, উইবারও বর্তমানে এন হইরা 45,000, হেন হইরা 40,000, টিএফএ হলে 18,000, নট মোর দেন 25,000 ওয়ার্কিং ইন উইবার, বুঝছো নি, 25-30,000 কাম হররা, 30,000 কাম নাই, কালকে 15,000 ড্রাইভারে সাবি স্টপ করিয়া হুকা আমরা এক সপ্তাহ কাম করতাম নাই, দেয়াছি ইউবারে 2 পাউন্ড 20 পেনি মাইলেজ বাদর দিন নিতে উইব। কালকে ডিসেম্বর মাস আইছে, আমরা ডিসেম্বর প্রবলেম ইজ ইদিন কু ডেমনস্ট্রেশন হইল, ডেমনস্ট্রেশন হইল, আই ওয়াজ ফলোয়িং হোল ডেমনস্ট্রেশন অনলাইন, আই ওয়াজ দেয়ার, বুঝছেন আপনি ওখানে আসলা, আমি অফিসও বইয়া যে এখন আমি কিলা দিলাম, আমি যে সময় দেখলাম ব্ল্যাক ক্যাবে যতটা ডেমনস্ট্রেশন করলো এভরি ইচ অফ নিউজ অর্গানাইজেশন ওয়ান ওয়াজ অন দ্য স্ট্রিট, ডিড ইউ সি, ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু আমার এক কাছে কোন কোন নিউজ আইছে, অনলি গার্ডিয়ান অনলাইন নিউজ পেপার আইছে, আর আমারে দেখো এলবিসি পাঠিয়েছে তারা, আপনি দেখো এলবিসি করে কিতা তারা, যে সময় এই ধরনের ডেমনস্ট্রেশন থাকে এলবিসি তিও আসার উড ফিল্টার থাকে লামাই, বুঝছেন কেন কিতা লাগি নাই, কারণ জানেন কিতা লাগি, দেন ওজ আমরার মাঝে একতা নাই, আর নাইলে এদিন কু ডেমনস্ট্রেশন 1,800-500 গাড়ি কিতা লাগি হইতো আসিল আমার এক কাছে, আপনি যে জায়গাত 1,55,000 মিনি ক্যাব ড্রাইভার, এই জায়গার ইট ওয়াজ এ বিগেস্ট ফেইলার ডেমনস্ট্রেশন, আপনারা আমার লগে একটা জিনিস চিন্তা করুন, আপনি কইছেন যে 1,000 over 1,000 পিপল হয়েছেন আপনার এই ডেমনস্ট্রেশন, I was on a Twitter on that day. Yeah, please. Now, I have seen, I mean, they have seen the Evening Standard. Is a media we all know. All know. Yeah. Okay. You know what they wrote in there? 100. That's completely wrong. Tell you one thing. Hold on a second. Wrong. Now, I was thinking, let me finish you off. Completely now, wrong. One of my friends, he actually texted me and said, oh, we are 1,000 drivers here, you know, we are marching along. I said, fine, no problem, carry on, you know. The next thing, in late evening, when I opened my Twitter, I opened the Evening Standard on a headline.
100 drivers marching. Guardian was saying few hundred. Yeah, few hundred. Guardian was saying so few where hundred. So where we standing, you know, as you said, I'm here to open Kaimo, I'm here to ask for it. 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 No. We actually need to protest these things. We need to show our right. Black Cabby, tara right dekha ite follow like about 3 years ago, exact date ami janam na. Desho amra foila demonstration koriya. We were about 5,000 black cab drivers on Trafalgar Square and so on so in Whitehall. But what the media said, they only about 1,500, 2,000 drivers. There were 5,000 drivers that day demonstration. The first day we have demonstration. You know, now the thing is, we have to show our right, and we have to do it nice and steadily and perfectly. Mm-hmm. Now we have been screaming. The black cab has been screaming to TfL. Look, we want a level playing field. Now they have listened to us in a part of it, but still we are not happy because we want the minicab to be capped. Mm-hmm. And what the Boris Johnson said and TfL said, we got no power over this. It's a parliament. They have every power to do it. As I said, they want to make money. They were selling their license. You know, they have every power to do it. Now what they done, they have made a big mistake. Mm. They have the big mistake. Now they want to size it up again. Hold on, so I will come back to this. They want to size it up. Mm. Now they are sizing up with those English language. As Sadiq said, you know, why is it so hard? Mm. They make it hard, they want to size it up. Okay. Now I want to tell one thing. Black taxi, and minicab is a very hard job out there. It's not an easy job. It's phenomenal. Mm. You cannot imagine how difficult that job is if the person do a job in the right way. Now the problem comes with the people, which is as in the minicab industry, they're having a lot of problem with customers and you know like knowledge and language and all this stuff comes up. And they are facing a difficult time. Difficult time. Now we have to address this. As the boy said, you know, we have to address this. We have to tell the drivers, you have to be united. You cannot split up into the groups. You have to be united. This is the dangerous failure. As a black cab driver, we got organizations. We got LTDA, we got UCG, we got RMT. We are, end of the day, we have a differences. We have the differences with the organization. But when it comes to the main floor, we get together. Now, same thing, all these minicab drivers, if they do have organization in group like 5,000, 4,000, you know, like they have to get together and show their rights. Specifically, In fact, sadly, our mayor sahab, shoulder to shoulder, he was supporting you. We all voted for him. But I think that an interview, we were saying basically he want to wrap up all of mini cab driver out of London. Simple. But cap khorba kilam. Is there any plan? Well, actually, the capping is benefit in either side. Yeah. Capping is benefit for the black cab drivers because cap talk to nani apnara saira. Listen, cap talk to nani saira. Ami dukh plan dekhi London city shokol driver hamaite farto nai. No, okay. No, it's not that. It's not that. They have to have a sizable fleet out there, a minicab fleet, which is like maybe 70,000 or 80,000 and check others out slowly but gradually. They can't check it out everyone at the same time, but slowly. And they come to the figure of 80,000 or 70,000, which is that figure is acceptable for the London city. Mm-hmm. Yes? Okay. Now it's benefit for black cab drivers and it's benefit for the minicab driver as well. Because the minicab driver will make more money because they will have more job and a black cab driver will have more job and make money. So it's either way, if the TfL cap, the minicab, it will either benefit in a both way, both side. And that is necessary, and I am 100% behind that. They have to do some sort of capping somewhere in some figure. Okay, black cab drivers, there are licensed taxi driver, London. Tara onek politely ita mani zio person or challenge zio person ubar loge.
কিলা চ্যালেঞ্জ পোলাইটলি গেছন তাই দেন ইটারে ফয়লা ইস্যুটা আনছন ঠিক আছে উবার এজ এ অপারেটর তার এখানে অপারেট করে নিউ টেকনোলজি লিয়ে আইসে আপনি আইসে লন্ডন বিজনেস করে ঠিক আছে আমরা লোকের তারা করে কিন্তু তারা ফেয়ারটা এটা ক্যালকুলেট করে বাই মাইলেজ মাইলেজ মিটারে মিটারটা ওই লোকই অনলি ফর ব্ল্যাক ক্যাব আর মিরকা বলে কোনো মিটার নাই ও পয়েন্টের উপরে ফুল কেসটা আছে আমি যতটুকু জানি কিন্তু কিন্তু এটা জানি না কিলা কিতা লাগে এটা তারা এটা ফাইল না কিন্তু ওখানো ওখানো উবার এটা মিটার আছে What they said in a court, it said the Uber has a meter system in their app. Now, the court ruled out it's not fitted in the vehicle. So if it's not fitted in the vehicle, the meter, that's fine, no problem at all. They can use it, they're using by their app. And if it's fitted in a vehicle, then it's illegal, they can't operate. That's the ruling came, right? Another thing is, Uber is a very difficult company to defeat or tackle with. And we have to be very cautious about that. You know, all these 24,000 or maybe 25,000 before, maybe 23,000 now, a taxi driver, they were demanding a level playing field. And they couldn't get it. They couldn't get it because TfL is corrupted. They've got no credibility. They were selling all this license for the money they want to make. Simple as that. Now they are in a problem and they want to size up all these minicab people, the drivers. And, it's not going to happen. It's not going to happen like this. Look at the road users. As one of our viewers said about the road user. See what they've done to the road. You can't even drive now in London anymore. We've got a problem. We've got a massive problem. Minicab drivers and a black cab driver, they're most of the time, they're on the city, inside the city and West End. What they've done to it, they have ruined the infrastructure of the road. Because of what? So, I'm going to damage the industry. Because the customer is happy, driver is happy. Industry damage for the reason of Rabadan Kubishi, the organization, or first. Uber, second TfL. Okay, absolutely. I agree with you. Achha, ask me. Because after that, another point is driver alone has unity. No. Uber driver. I'm talking. Uber driver. Okay, Uber. Oh, how many grams? Uber driver alone has unity. No. You are first by your question. So, I'm Zehan. Who is after that? So, Dasun, je furbe ila kuno din kuno cab driver. ইলা রাস্তা গেলাম শুননা দরকার পড়ছে না দরকার পড়ছে না বাট লাম না দরকার পড়ছে না টু বি ঠিক আছে দরকার পড়ছে না এখন আমি ওখানে কইমু আমি আপনারা রিকোয়েস্ট মো ডিসকারেজ না করি তারা এনকারেজ করুকা এখন যেহেতু লামছে ইনশাআল্লাহ টুডে অর টুমরো ভেরি সুন দা মানে নেক্সট সেকেন্ড টাইম 12 অফ জানুয়ারি প্রবাবলি ইজ গোনা হ্যাপেন দা ডেমো সেকেন্ড ডেমো আমরা স্লোলি ইজ গোনা বি ডাবল এক মিনিট আমরা তারা রে কোন সময় ডিসকারেজ করতাম না আমরা তারা রে এনকারেজ করমু বাট থিং ইজ আমার কথা হইলো জিনিস উবার লইয়া মাথ উঠলে আমি বলা কই উবার যারা আপনারা উবার ড্রাইভার যারা আপনারা কাম কররা আপনারা সকল এ হইয়া বুঝছেননি আপনারা প্রথম উবার যদুকা বলেনতে তুমি মাইলেজ 220 230 250 নেও বুঝছেননি যে সময় উবারে 220 230 নিত নাই ড্রাইভার হল সাবিয়া তলিয়া বুঝি না আমি আর একটা পয়েন্ট এড করব সাদেক ভাই যেটা হইলো যে উবারে ক্ষতি করে উবারে ইয়ে করে কারণ আমি এগ্রি করব উবারে আমরা চাই উবারে লেভেল প্লেন ফেয়ার করতো At the same time, আমরা যারা মিনি ক্যাব অপারেটর হল আসুন কাসার ভাই আসেনি না আমি কইমু যে এখানে আপনারাও কিন্তু মানে যারা ড্রাইভার আসেন তারা যারা মানুষ গাইছে উবারে কিতার লাগি নিতে পারছে কিছু গুড সাইডও তো আছে যে এই যে ফ্লেক্সিবল ইয়ে দিছে টাইম দিছে যে সময় আওয়াজ আয় ইয়ে করা যায় ওটার দিকটাও আপনারাও যদি মানে ওলা ড্রাইভার হলে লুক আফটার করেন আমি বিশ্বাস করি যে ড্রাইভার হলে মানে আস্তে আস্তে উবার চালিয়ে আইবা ইনো একটা ব্যাপার হয়েছে গিয়া এটা তারা একটা বিজনেস পলিসি আমি ওটা কই যে তারা একটা বিজনেস পলিসি করছে যে ড্রাইভার নিতে সময় গিয়া আপনি যেটা কইলা 1000 পাউন্ড ফেলা দিছে যে নিয়া দিছে তানে 1000 পাউন্ড দিছে যে গেছেন তানে 1000 পাউন্ড দিছে পরে 500 দিছে বা পরে 300 দিছে পরে 400 তারা সবসময় এটা দিয়া গেছে তো এটা একটা পলিসি করিয়া ড্রাইভারে তারা প্ল্যানটা কি তারা প্ল্যানটা আমি যতটুকু বুঝছি তারা ফেলা চাইছে না ড্রাইভার জন্য নরকা টাওয়ার হামলেস আছে 10টা অফিস এজ এক্সাম্পল 10টা অফিসও আসন 20 জন হয় ড্রাইভার অন হে 10 জন ড্রাইভার নিছে গিয়া একটা অফিসে 10 জন ড্রাইভার করে নিছে 20টা অফিসে নিয়ে হে 200 ড্রাইভার নিছে গিয়া 200 ড্রাইভার নিলে গিয়া 200 ড্রাইভার রয়েছে নাকি কেন যে 200 ড্রাইভার নিচ্ছে এটা আমার রাস্তায় মনে হল কা এই 200 ড্রাইভারের জব কিন্তু এরা আগে অন করছেন টাওয়ার হামলের ভিতরে তারা করছেন
কিন্তু ওখান কু এটা করতে পারে না ই ই কাস্টমার কিন্তু ড্রাইভার পান না এখানে হি 200 ড্রাইভার নাই নি ই জবটা কভার করতে পারে না তখন এই জবগুলা তারা প্যাসেঞ্জার তখন খুঁজবো তো এরা যখন কোর আধা ঘন্টা লাগবো তো দেখেছেন মানে ইয়ে আমি কিতা একটা নতুনটা কোম্পানি বার হয়েছে শুনছি অটোটা দেখেছেন তোকে আমার এক ভাই আর আমার ফ্রেন্ডে কইছেন আমার 10-15 আরো দিবা তাই 10-15 আমি ফাইমু বুঝছেন বিষয়টা কি 10-15 ফাইমু তো তোকে অটোটা জন্য করছম ওখান তখন ড্রাইভার একবারে গোরর আশেপাশে ড্রাইভার আছে এই ব্যাপারটা করছে গিয়া তারা তারা ফলে ড্রাইভার তারা নিছে এখন এই ড্রাইভার আপনি যেটা কইরা ড্রাইভার যে পয়সার কারণে তারা ড্রাইভার গেছেন এরা লোকাল অপারেটর দূরে রাখতেন লোকাল অপারেটর সমস্যা কি হয়েছে এই সময় তান যে 20 জনের ড্রাইভারের জব আছে তান 10 জন ড্রাইভারের জব রয়েছে 10টা কথা বলতে পারছে বাকি 10টা পার্সন না কথা বলছে তানি 10টা জব কমে গেছে এভরিডে 10টা হলে এন্ড অফ দি মান্থ 300 জবস তান কিন্তু হয়েছে তার কাছে গেছে গিয়ে স্কিপ হয়ে গেছে অলরেডি তারা সুইপ করে নিছে টু অ্যানাদার অফিস আমি একটা জিনিস শেয়ার করতাম চাই আপনাদের সাথে ভাই আপনি কইলাম আমি মনে থাকতে কইলাই আমার এক ভাই উল্লেখ করছেন ইয়ার কথা যে ও প্যাসেঞ্জার লাভ উবার মানে উল্লেখ করছেন তাই আমি তান ও বাইরে ইয়ার লাইক কমেন্ট করছেন হয় আমি কমেন্ট করছেন আমি নামটা কইলে কই যাব কথা তাই কি হলো বা প্যাসেঞ্জার লাভস উবার এক ভাই ইয়ার কথা নামটা আচ্ছা আমি কইরা পরে তো ইগান আমি ওখান তান কইমু প্যাসেঞ্জার লাভ উবার ইয়েস সে প্যাসেঞ্জার লাভ উবার আমি এজ এ প্যাসেঞ্জার আমি যদি উবার ইউজ করি আমিও ভালো পাই কারণ ভেরি চিপ প্রাইস উবারে সেল দি সেল লাগে ভেরি চিপ যখন জানো যখন এমএনএস এ সেল দে সেল এর সব মানে কইছ নি কেন আমি তান ওখান ইয়ে করমু যে ইকানো আমরা যারা খাম করলাম তারা কত ইয়ে চিন্তা করার দরকার আছে আমরারে দেখি নি আস উবারে আমরা সুশি এখানে খাই ফেলাই দিলাম আমরা যে খাম করলাম আমরা দেখা যার যে জায়গা ওখানকো আপনি এই কার্ড সিস্টেম হারানির কারণে ইজিলি ডাকার কারণে আপনি এমন লেজি হয়েছি আমরা ফট করে নোটিফা মারি উবার ডাকিলাই ফট করে উবার আই আর ও যে তোলা তোলা করে নিয়া কিন্তু আমরা এভারেজ আপনি ইয়ারলি হিসাবে দেখুন জানো আগে যদি আপনি আস্তা বস্তে 500 পাউন্ড ইউজ করতে খেব এখনকো আপনি ইউজ করা 1500 পাউন্ড উবারের লগে ঘুরি ঘুরি ফিরি কিন্তু আপনি যাওয়ার সময় সমান আপ দিয়ে যখন ডাকছে তার 50 পাউন্ড হয়ে যায় আমি এভরি ইমেইলও লিখিয়া দিই আমি ও যে এগুলো হয় সার্চ প্রাইস হয় তারা প্রাইস যে সময় তারা হইতে হয় যে ডিমান্ড যে সময় বাড়ি যায় ও সময় তারা প্রাইস আপ করে নেয় এগুলো আসলে কমপ্লিটলি এগুলো ইতা নাই Uber is cheap. It's a cheap ride and they can use the driver as well. I'm sorry to say this, they can use the driver because when they go into the car in a taxi or in a cab and they can talk like anything. You know, they can slang the driver, put the music on, they can sing along with and all this stuff. They like this sort of thing, you know. So they don't have no respect for the drivers. I'm sorry to say these things because this is reality which I see every single day. I'm out there myself, you see. Now, this is not really right. It doesn't look right. You know, as a black cab driver, you get in a cab, you know, they tell me the destination, they're sitting down, they're having a little chat, you know, we take them to the destination, no problem. A little bit of talk, chat, that's no problem. But if someone says, put the music on, we're not there to entertain people. We are there to take people to A to B, simple as that. Yeah. You know, the people are using Uber. In the reality, if you go and search and make a search on this, they are student. They are like Chinese and young people. They are there. And you know how the young people, when they get in a cab and what they do, we understand, we all understand this. There are very few mature people. They are mature people, but there are very few mature people that use Uber. Yeah. Now, as I said, you know, Uber is cheap. Sometimes they are not cheap.
They are very expensive. They're more expensive than the black cab. Yeah, they're more expensive. Now, the other day, a guy said from Surrey Quay, he wants to go to Woodford. Mm. You know, he asked me for the quote, and I told him, okay, it's going to be about 40, 50 pound, you know, roughly I told him, but it's going to be all in meter. He said, no, I can go for, you know, 18 pound. I said, with who? He said, with Uber. Mm. I said, okay, sir, no problem, I'm off. See, this is a very cheap ride. So people do get to use it. And who's benefiting from this? Who's benefiting from this? The passenger, the TFL, the Uber, not the driver. ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করা আপনারা কমেন্ট লাগিয়া ওজন হইলে আপনি দেন ইউবার ও প্রবলেম আমরা মাতিয়ার সকলে মাতিয়ার আসল সলিউশন হইলো অনেক ভাইয়ে মারছেন নজরুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ নজরুল ভাই ওল্ড ড্রাইভার হু ওয়ার্কিং ইউবার দে নিড টু গেট টুগেদার আইডেন্টিফাইড প্রবলেম ইউ শুড এন্ড ভেরি প্রফেশনালি ডিল হইতে পারে আমি আবারও কই আমরা জানি প্রাইভেট এয়ার ইন্ডাস্ট্রি যদি 10টা অ্যাসোসিয়েশনে কোনো সমস্যা নাই বাট আমি চাই না উবারোর ভিতরে 10টা অ্যাসোসিয়েশন 10টা অর্গানাইজেশন কিতা লাগে জানি যে কোনো অর্গানাইজেশন উবার ইজ এ ইকুইটি ফার্ম বাই হল বুঝছো না ইটস এ কোঅপারেট কোম্পানি গুগল অ্যাপল গোল্ডম্যান স্যাক্স জেপি মর্গান ইউনো অল অফ দেম অন উবার বুঝছো না দে হ্যাভ টনস অফ মানি বুঝছো না তার পয়সার কোনো প্রবলেম নাই সো এখন কত হইলো আমিও প্রোগ্রামটার একটু খামো লাগাইতাম স্যার আপনারা দুইটা মিলে বিকজ আমরা যেহেতু লাইভ ফেসবুকও দেখি আর অনেক ভাই লাইভ আসেন বুঝছেন আপনারা যারা লাইভ আসেন প্লিজ অনুক আপনারা ফ্রেন্ড বন্ধুর লোকে শেয়ার করবা কিছু কিছু জিনিস যেমন ওই যে উবার আওয়াবাদে গাড়ি চুরি বেশি বাড়ছে বুঝছেন নি আমি একটা প্রোগ্রাম করি অনেক রেডিওত গত 4 বছর ধরে আমি গত কতদিন আগে শহর ছিলাম দেন দেখি খার খার গাড়ি ছুটি হয়েছে বেশি নেই মাত্র 19টা ফোন কল পাইছি 40 মিনিটে 19 জনের গাড়ি ডাকাতি হয়েছে এবং 19 জন উবারের জবতে কি হয়েছে বুঝছেন কারণ উবার এজ এ অপারেটর হিসাবে তো তারা কোনো জিনিস আইডেন্টিফাই করে না উবারে কারণ হইলো আমার আম শকড এন্ড ডিসঅ্যাপয়েন্টেড টিএফএলর উপরে যে আমি একজন কন্ট্রোলিং আমি কন্ট্রোলারের কাম করছি আমি ভালো ভালো অফিসে কন্ট্রোলিং করছি আমি দেখছি কন্ট্রোলিং যে সময় টিএফএলর মানুষ আইসন আমি ফাইল বার করিয়ে দেওয়া লাগছে ফাইল স্ক্যানিং হয়েছে ও ড্রাইভার কিতা করা ও ড্রাইভারের জব কোন জায়গা করে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তারা কিতা এই উবারের অফিস ভিজিট করেন না টিএফএলে বা টিএফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তারা টিএফএল উবারের কোন ক্রাইটেরিয়া লাইসেন্স দিয়ে রাখছেন to encourage the TFL and the government and the people that we are a big company, this is the driver we got, we are giving the job to these people, and we got that amount of that figure of the people, drivers, who are working with us. No. If the driver leave from the Uber company, they're still registered in their system. Yes. They're still registered in the system. You know why? They want to show to the TFL that we have 40,000. But in the reality, if you go and search in their system, you won't even find 20,000 drivers of Uber. Now that is a problem. Now I want to tell all these our viewers out there, you've got to be aware of it because we need to change on the PHV. Okay, private hire vehicle and private hire driver, we need to change. Because we need to fall back and tell TFL this is not right. We have to be all united and we have to fight for it. Simple as that, as the black cab did. And we have to fight for it. এবং আমরা যারা মিনি ক্যাব ড্রাইভার বাইরে হল আছেন আমার বিশেষ অনুরোধ আপনারা কাছে আপনারা যারা লাইভ আছেন ফেসবুকে আপনারা ফ্রেন্ড বন্ধুরে কইবা বুঝছেন কারণ হইছে আমরা উই নিড আমরা মার্কেটিংয়ের দরকার আছে বুঝছেন আমরা ভয়েসের দরকার আছে আর উড়াউড়ি করবা না প্লিজ ডোন্ট রাশ রাশের অর্থ হইল ফেল বুঝছেন দেখো কা টিএফএলে যেটা করছেন আমরা সকলে মিলিয়া আর কোনো কোনো সময় আপনি আমরা যে যে ফিল্ডও আমরা প্লে করি আর এই ফিল্ডর মাঝে কোনো সময় এনিমি ক্রিয়েট করবা না প্লিজ এইন অর্গানাইজেশন করছেন তুমি কোথায় প্লিজ ক্যারি অন করো বাট গেট টুগেদার একজনে আরজনের জিয়া থাকো ওয়ান সেকেন্ড ইজ
এই যে আমরা কমিউনিটির কিছু যেহেতু বাংলা বাংলায় মাতিয়ে আমরা এই প্রোগ্রামও আর আমরা আমি মনে করি আর ম্যাক্সিমাম আমরা যারা আসেন ভিউয়ার্স বাংলাদেশি বা ম্যাক্সিমাম দেখিয়ার যারা কমেন্ট করছেন বাংলার নাম দেখিয়ার আমরা বুঝছেন নি বাংলাদেশি বা সিলেটি হোয়াট এভার আমি অতটুকু আপনারা সকলরে কইতাম চাই আর বুঝছেন নি যে আপনারা কিছু কিছু জিনিস প্লিজ আপনারা একজনে আটজনে মুখে মুখে মাতিয়ে ইউজ করুক কারণ মাই ডায়লগ ইজ একজন মিনি ক্যাব ড্রাইভারে ২০ জনের সিন হয় বুঝছেন নি ৫ জন মিনি ক্যাব ড্রাইভার 100 জন বেশি নয় সিম্পল ইজ দ্যাট আপনারা মাত্র কৌ যে কমিউনিটি থেকে সার্টিফিকেট বেশিল আর বিয়ন ইট ইজ ডেঞ্জারাস এটা সার্টিফিকেট লওয়ার যে বানা লইলে বিপদ ফড়িয়া উই হ্যাভ হিউজ মিডিয়া সাপোর্ট বুঝছেন নি বাট যেমন থ্যাংকস টু LB24 আজকে দেখো LB24 থাকার কারণে আমি এখানে বইতাম পারছি আপনি বইতাম পারছেন ও ধরনের একটা প্রোগ্রাম করতাম পারছি আরও আমরা বাংলাদেশি যারা মিডিয়া সকল আছেন আমি ও প্রোগ্রামের মাধ্যমে তার অনুরোধ করবো প্লিজ আপনারা চাউকা আমার আমি অত্যন্ত দুঃখর ব্যাপার আপনারা আপনি আমরা ৪০জন মানুষও কেন আমরা একটা স্টুডিওতে আইসি আমরা প্রোগ্রাম করি আর খৌকা চাই আমরা বাংলাদেশি ৪টা টিভি চ্যানেল আপনারা আমার খৌকা চাই আমি এখন পর্যন্ত একটা ফোন কল পাইছি না ফরগেট অ্যাবাউট মি আপনি পাইছেন নি আপনি পাইছেন নি না অথচ দুঃখর ব্যাপার হইলো আমি কেউ দুঃখ দিতাম চাই না আমার কাছে দুঃখর ব্যাপার হইলো গত সামারও আমি দেখলাম বড় বড় পয়সা লাগলার বউ আনতে গার্ডেনও খদু চুলাইরা আউটো নিউজও আইলো কিন্তু প্রাইভেট আয়ার ইন্ডাস্ট্রির একটা জিনিস আমি দেখলাম না এখন পর্যন্ত নিউজও আইতে প্রপারলি একটা নিউজ করতে বা টিভি চ্যানেল যারা আসেন বা নিউজ পেপার সকল আসে উই গট 22 নিউজ পেপার ওকে উই গট 5-6 টিভি চ্যানেল আমরা সাপোর্ট আছে আমরা 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 এই কমিউনিটির থেকে যদি আমরা ভয়েস রেইজ করি ওকে আমরার কমিউনিটি থেকে ভয়েস রেইজ করি অন্যান্য কমিউনিটির মানুষ উয়ে কে পইব বুঝছেন নি আর টুগেদার যদি আমরা একটা লইয়া ফাইট করি আমরা আগে যদি যাইতাম পারমু ওয়া কি নাম আচ্ছা কমেন্ট দেন পড়ে লাগে কমেন্ট পড়ে লাগে নুরুল আফসর তারটা মনে হয় আপনার ফোর্সন মনে হয় না সালাম এভরিওয়ান আই ওয়ান্ট ওটা যেটা নুরুল আফসর দেখলে দেখলেন একটা এন্ড বাকাল আম্বা কমেন্ট করছেন নো ইফ দি ল ইজ স্টিল দেয়ার ফর বি ওয়ান হাউ মেনি পার্সেন্টেজ এটা আমরা আলোচনা করছি মনে হয় ড্রাইভার দুইজন পাস করছেন আটজন ফেল করি আইসেন ওকে এর মাঝে আরেকটা জিনিস দেখো কা ওয়াই টি এ ফেল চুজ অনলি অনলি ট্রিনিটি কলেজ and only Cambridge English language well that's the policy yes this is this is what I'm trying to say now it's all in a package yeah. it's all in a package this is the policy they made they have sold the license and they want to get rid of it now simple as that mm-hmm. my point is as to the I want to just put your word into yours as well because the people the drivers and they have to be united simple as that They have to be united, they can't have a group, and if they do have a group, they have to be in touch with each other. And they have to be united to fold this back. Now, TfL is the big problem. TfL is the big problem, not the Uber. If the TfL did not allow the Uber to come and operate here in London, একটা মিনিট আপনার আমি ডিসএগ্রি করি ইয়েস টিএফএল প্রবলেম আমিও জানি টিএফএল প্রবলেম বাট ডিড ইউ নোটিস লাস্ট ইয়ার 2015 ও বছরের মার্চের 22 তারিখ পার্লামেন্টও আপনার ওয়ান স্টেট এরিয়ার একজন এমপিএ ইলফুড এরিয়ার একজন এমপিএ তাই ও ডিসকাশনটা তুলছিল কিন্তু সোশ্যাল বিলিভ মি কোনো সাপোর্ট নাই লন্ডন আইকন ভেরি গুড 23,000 ট্যাক্সি ড্রাইভার ওকে লন্ডন 1,07,000 মিনি ক্যাব ড্রাইভার আসলে এই সময় ওকে এই সময় 1,07,000 তো আমরা ওই সময় ম্যাগাজিন পাবলিশ করছিলাম অফিস ফর স্ট্যাটিস্টিক্স থেকে যে রিপোর্ট আইসিল 1,07,000 মিনি ক্যাব ড্রাইভার আসলে ওই সময় কিন্তু আমরা তো কইয়ার না দেন আমরা ব্ল্যাক ক্যাবর উপরে দিয়ে উঠি আসবানাল আমি দিতাম নো উই আর নট সেইং দ্যাট বুঝছেন আমরা চাইয়ার না ব্ল্যাক ক্যাবল এখন রাস্তা থেকে প্যাসেঞ্জার তুলতাম আমরা অটো তো চাইয়ার না যারা তুলের আমরা তারার লগে নাই ওকে আমরা কইয়ার টাউটিং করবাই না দিস ইজ নট আওয়ার গোল আমরা কত হইলো আমরা অপারেটারের জব দিব আমরা জব করবো
জানি কিন্তু দেশময় পার্লামেন্টও মাতইল পার্লামেন্টও তো আরও 659 এমপি বনো আসলা ওখানে তারা সাদেক ভাই আমি কইলে ওখানে আব্দুল কাইয়ুম আমার কাইয়ুম আমার কলিগ ব্রাদার ইনি উল্লেখ করছেন ও যেখানে কইলে আপনি যে পলিটিশিয়ান রাখিতে লাগে মাতে না পলিটিশিয়ান হি সেড উবার লবিং পলিটিশিয়ান This is why they আমরা যে ডেমো করছি নিউজ ওখানে কোনো নিউজ হইল না কোনো ইয়ে হইল না বড় বড় চ্যানেল এখানে নিউজ করলো না ইয়েস আই ওয়াজ আস্কিং ফিউ অফ মাই কলিগস অ্যাজ ওয়েল ওয়াটস দ্য প্রবলেম বা তোকে দেখা গেছে সেম প্রবলেম উবার Let me give you some crucial information. Uber is a multi-billion company. Uber is a 53 billion worth company. Yes. Now, the government will go wherever way they can make money. Simple as that. Now, they are making money. Uber is making money and they are spending money as well. They're spending money, they're making the money in a such a way which is people are investing. They're not making the money by the drivers and all these things. Yeah. Now, who's supporting Uber? That's the fact. Uber is supported by the government. Yeah. So yes. do you think they will have a chit-chat in a parliament about Uber? No way. So we have to be aware of that. Because end of the evening, everybody having pine together. Absolutely. Everybody having pine together. They're in one pot. Everyone is in one pot. They are all politicians, big businessmen, rich people, high-level lawyers, whatever, big accountant. Everyone having pine on the same table. I mean, after point to look at it, I'm probably going to say, course or certificate or the আমার একজন টিএফএল অফিসার লোক আমার মাথায় ছিল তো আমি বিশেষ করে আমরা বাঙালি যারা সিলেটি বা বাঙালি ভাই যারা আসুন খাম কররা তারার উদ্দেশ্য করি কেন টিএফএল অফিসারে যেখান হয়েছে যে দুইটা ট্রিনিটি কলেজ আর কেমব্রিজ ইংলিশ সেন্টার যেটা এই দুই সেন্টার যারা পাস করবা এরারে আলাদা তারা 10 মিনিটসের একটা ইন্টারভিউ লিখব সার্টিফিকেট নিয়ে যেখান তো সার্টিফিকেট নিয়ে দেবা এরারে কিন্তু এই দুই জায়গা ছাড়া যেন যেন পাস করি না আলাদা 10 মিনিটসের একটা ইন্টারভিউ লিখব তারা লইয়া তারা যদি তারা স্যাটিসফাই না হয় তারা স্যাটিসফাই হইলে ঠিক আছে স্যাটিসফাই না হইলে তারা কিতা করবো এই সার্টিফিকেটটা তারা এলাও করতো না তারা কইব নাও টু গো অ্যান্ড গিভ ইউ টেস্ট ইন ট্রিনিটি কলেজ অর ক্যামব্রিজ সেন্টার ইকেন আমি বাঙালি ভাই যারা আছেন এরা রেখো মোখানো আপনারা বর্তমানে যেখান সাথে ভাই হয়েছেন ইয়ার্লাহান বার হয়েছেন সাইডবাদি বিভিন্ন কলেজ 1000-2000 আমি 1500-1800 পর্যন্ত হয়েছি আপনারা ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট আপনারা যে সাগানো যাবো পয়সা নষ্ট করেন জানো বুঝিয়া নিয়ে করেন জানো হেসে দেখা যাবে যে পয়সা খরচ করে সার্টিফিকেট বাখররা কিন্তু এই সার্টিফিকেট কোনো খাবার আমি একটা জিনিস অ্যাড করুন সাথে ভাই আমি আরেকটা জিনিস শেষ করে দিয়ে হইয়া আরেকটা জিনিস লোকে যে এই যে উবারের ব্যাপারে যারা উবার ড্রাইভার আছেন অনেক ড্রাইভার আছেন আমরা উবার গ্রুপও নাই এবং আমরা লোকে এই যে আমরা যে উবারের লোক এগেনস্টে ফাইট করলাম যে আমরা প্রাইস বাড়াইবার লাগে বিভিন্ন জিনিস আমরা ফেসিলিটি লাগে আমরা লোকে নাই অনেক উবার ড্রাইভার খোলা আছেন এই LB24 প্রোগ্রামের মাধ্যমে আপনি অনেক না কইয়া সরি আপনি একটা পার্সেন্টেজ হোক প্লিজ ও আমি 100 এর মধ্যে পার্সেন্ট হোক আমি মনে করি মোর দ্যান 50% আছেন আপনার লগে 70% নাই আর ইউ এগ্রি উইথ মি আচ্ছা ওকে বিকজ নাই কিতা লাগে আমরা এভরিদিন কো ডেমোনস্ট্রেশন ও আমি এখানে কো ডেমোনস্ট্রেশন 1000 ড্রাইভার হইতো আছে ঠিক আছে দেয়ার শুড বি 10000 ড্রাইভার ঠিক আছে কারণ আমার 70% না আমি ইহতা কইলে আপনি কইম আরো বেশি নাই আমার বুঝছেন আর নাইলে ইউড বিন বিগ বুঝছেন একটা মিনিট উবার সম্বন্ধে আমি সরি একটা সেকেন্ড আমি উবার সম্বন্ধে খালি কইতাম বিকজ আকলিল চৌধুরী এক ভাই ইলেকশন টাইম নানি ইউবার কিলড অল পিপল মেক আস এ সার্ভেন্ট আমি এগ্রি করি ভাই আপনার লগে বাট প্লিজ ওখান তা হুকা স্যার উবার তো সার্ভেন্ট বানাইছে আপনারা সব যে হুন্ডরা বা জানরা আপনারা আমরা এক হইয়া যদি আমরা
ইগোর বিরুদ্ধে ফাইট করি ইনশাআল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো উবারেও আমরা কথা হোনা লাগবো আচ্ছা যে না আব্দুল ভাই করে এখন লাইন একটা রিয়েল লেসন যে উবার সাপোর্ট দ্য পোর পিপল ইয়েস আই এগ্রি উইথ ইউ দ্য উবার সাপোর্ট দ্য পোর পিপল বিকজ দে আর টেকিং দ্য মিডল ক্লাস পিপল এন্ড ইয়া দ্যাটস দ্য ওয়ে উবার দ্যাটস দ্য ওয়ে আই এম সরি টু ইন্টারাপ্ট দ্যাটস দ্য ওয়ে উবার সেইং টিএমডি অর্গানাইজেশন উই আর পার্টনার উই আর টেকিং 25% দে আর টেকিং দ্য স্টুডেন্টস ইউ নো দ্য ইয়াং চ্যাপস এন্ড ইয়াং পিপল দে আর মুভিং অ্যারাউন্ড দে হ্যাভ লিটল মানি আই উই এগ্রি উইথ দ্যাট But you have to look on the other side. Is it fair? The way their prices are, the way they're operating, is it fair? I will take your respect for that, Abdul Beg. Sorry. আচ্ছা এখানে একটা জিনিস কইতাম আসলাম আমি যে ও যে আপনার ফাইট করা যেটা কইরা আনি ওভার এগেইনস্টে জেলা ফাইট করা জেমস ফারার ইন্টারভিউ আমি দেখছি কয়েকটা এবং আমরা লাস্ট প্রোগ্রাম শো আমরা মারছি জেমস ফারার লাগে লাইভ মারছি অনলাইন জেমস ফারার হলে তাই সিও তাই একটা কেস করছিলো ওয়ার বিরুদ্ধে ও জন্য ওয়ার্কার্স রাইট এটা তাই উইন করছেন জেমস ফারার লগে নাসিম ইয়াসিন আরব নাসিম তারা উইন করছেন ঠিক আছে উবার আবার তারা এগেনস্টে আবার এটা রিঅ্যাপিল করে দিচ্ছে কিন্তু যে ওয়েতে এদিন আমি তো নিজে গেলাম আমি নিজে আন্ডারগ্রাউন্ডে গেছি তখন দেখবা লাগে যে জিনিসটা তারা খোল্লা কিলা কিলা করছে স্ট্র্যাটেজি সাংঘাতিক রং ইটা করিয়া ইলা করিয়া পুলিশে কোনো ধরনের স্টপ করবার দেন না তান্তান রে আমি তো ট্রাফিক লাইটও গেছি ট্রাফিক লাইট খাড়াইয়া কিছু ড্রাইভারে মারছি এভরি ড্রাইভার খুব অ্যাঙ্গার ড্রাইভার অ্যাঙ্গার আমি কিছু রেকর্ডও করছি ড্রাইভার বলে আমি বললাম কী তাহলে তুমি উবারও কাম করো হয় আমরা নো চয়েস সো নো চয়েস না চয়েস তো তাই চয়েস তো ফোরটা বন্ধ করছো নাই নি ড্রাইভার ভেরি অ্যাঙ্গ্রি আমার খেয়ে তুমি স্টপ করো না হলে পুলিশে দেন না ও স্টপ করো পুলিশে স্টপ করার দেন না খেয়ে স্টপ করার দেন না রান রান যাও যাও ট্রাফিক সারিচ্ছে তো ব্যাপারটা হয়েছে ই করিয়া উবারর কোনো ক্ষতি হয়েছে না কারণ সেম টাইম এট দ্য সেম টাইম আমি সার্চ করছি উবারর এভরিওয়ার ইজ উবার ড্রাইভার ইজ অ্যাভেলেবল এবং আমি ওখটা রাইনি উবার তাদের জেমস ফারার তান হোয়াটসঅ্যাপ আমি দিছি একটা ট্রান্সফার করে তাদের উবারর একটা আছে UPHD তাদের একটা গ্রুপ আছে গ্রুপের ওয়েবসাইট যেহেতু আমি আমি একটা ট্রান্সফার করছি যে ওই উবার ড্রাইভার কাম করে উবার ইজ টোটালি ডিস্ট্রয়িং দ্য ইন্ডাস্ট্রি বাই হোয়াটসঅ্যাপ ওয়া সো দে বাই ইভেন দো আই এম নট আ উবার ড্রাইভার আই উডন্ট নো মাচ about what's going on inside you but I did participate much as I can you see but one thing I will tell all the drivers out there I mean Sadiqbhai and Asbhai will be agree with me you know in this trade in this line of the trade minicab or taxi black cab you know you need to have some sort of skill to out there to do the job properly now I will tell all the drivers please you know when you are driving out there do some skill work which is I've seen a lot of drivers they go on a one way street and stopping at the middle of the roundabout and picking up people these are the few things you know like they have to you know correct themselves so a lot of you know like black cab drivers or the normal drivers they don't like these things that's the way the reputation is goes bad if someone you know like call you by the app you go and park in somewhere nice and you know not to obstruct the other drivers then you say okay black cabs you know they can stop anywhere and they can pick up yes black cab is allowed to stop anywhere and pick up because if he doesn't stop there if he's been flagged he has to stop by law he has to be stopped there he can't go another 50 yard and stop he has to stop there otherwise the complaint will go to TfL and his badge will be আপনার লগে একটা জিনিস আমি এড করতাম স্যার ঠিক আছে কারণ অ্যাডভাইস অলওয়েজ আমরা নিতাম হইব ও যে আপনি কইছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনারে ভাই হল যারা আপনারা কমেন্ট করে আপনারা অশেষ ধন্যবাদ আমি ও জিনিস আমি কইতাম স্যার যারা মিনি ক্যাব ড্রাইভার আছেন আমরা বাংলাদেশি দেন প্লিজ আপনারা ডু নট ডিপেন্ড অন নেভিগেশন প্লিজ নেভিগেশন উই আর অন 21st সেঞ্চুরি উই গট দ্য হাইয়েস্ট টেকনোলজি ভেরি গুড ওয়ান্ডারফুল আমার সপ্তাহ সাপোর্ট থাকতো বাট যে সময় অক্সর বইয়া আপনি গাড়িতে ইউটিউব দেখরা যে সময় অক্সর বইয়া আপনি ফেসবুকও আপনার ফ্রেন্ডের লোকে চ্যাট করা ও টাইমটা কি প্রতি সপ্তাহ আমি হইমি এক ঘন্টা ও টোটাল সপ্তাহ থেকে একটা ঘন্টা আপনি গুগল ম্যাপও গিয়া রাস্তাটা দেখো কা প্লিজ আপনি বড় রাস্তা গুনটা দেখো কা অক্সফোর্ড সি রিজেন সি সাসপাড়ি এভিনিউ নিউ অক্সফোর্ড সি টটনাম কোর্ট রোড কোন রাস্তা কোন বাজার যা কোন রাস্তাটা কি কোনটা অফার ও যে ভাই উঠটা কইলে হাসা করতো তো একটা রাউন্ড অ্যাবাউটের মাঝে তুমি মাছ খানো সেদিনকে দেখলাম আমি একটা রাত্রে উইকেন্ডও বাড়া যাই আগে যে মিনি ক্যাবিং করতাম হ্যাবিট রয়েছে দেখলাম একজন বদ্র লোক আমরা বাংলাদেশিও তাই সাসপাড়ি এভিনিউ ভাই আইয়া নানি ইউ শুড বি টেকিং লেফট অন ওয়ার্ডর স্ট্রিট তাই তুই কত
ফ্যান করলা কিতা সিধা দিয়ে রাখি তাই ওর আমি তো দেখলাম টু লেট আমি তান্ডে কিচ্ছু করতাম পারতাম না আমি সেই মার্কেটে দৌড়ে দৌড়িয়ে গেলাম ওই দেখি তান্ডে পাইনি লাকিলি আমি তান্ডে গিয়ে পাইছি আবার একটা রং কুর্রা হেডন ক্লাবর সামনে রিজেন স্ট্রিটে রাখানো তান 10 ফুট গাড়ি করে দিই নানি রেখিয়া তাই খাড়াই রয়েছেন তো আমি গিয়া করে দি খাড়াইয়া সালাম উল্লাম করিয়া কইলাম আপনি তো টিকিট তো খাইরা আপনি অন্য একটা খাইছেন 65 অন্য ওই দোকানে আর একটা খাইরা 65 যেহেতু আমি টিকিট লইয়া ডিল করি আপনি তো দেখুন আমার অফিসও তাই গেছে আরে ভাই 7 দিনে 60টা টিকিট সমান জায়গা These drivers, I mean, what TFN has done, they took all the drivers from the other part of the city into one place, in one square mile, West End and into the city. Now, those drivers went in there, which they got no knowledge of the street. They have a basic knowledge, they don't have a deep knowledge about the city and the roads. Yeah, thank you. আমরা একটা ব্রেক দেই দিস ওয়ান ব্রেক ফর এই আমরা মাত্র মানে আরো কিছু ইস্যু রয়েছে আমরা শেষ স্টেটমেন্ট আমরা করিলাম ওকে মাই পয়েন্ট ইজ নট গোনা হ্যাভ টু কাম ব্যাক আফটার দ্য ব্রেক অফ কোর্স ওকে সো আপনারা যারা দেখলাম আমরা লগে সপ্তাহবা থ্যাঙ্কস ফর ওয়াচিং উই আর কামিং ব্যাক অন LB24 কেবিস কর্নার শো এগেইন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আচ্ছা উঠতে পারলেন স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা আপনার নিত্যদিনের পছন্দের খাবার শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে সাসকো ফুডস ইউকে লিমিটেড 0208-591-6043 Hello there, Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. Imon What are you doing here? Imon dekh ta maisi. It's best you just stay away from us. Imon dekh barta dekhte do. Ek bar. Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to alleviate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse, 119 New Road, London E1. অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি টানে মিশে আছে সাসকো ফুডস আমি আয়ার
আজকে দিয়ে ইগো আমার ইগোর অধিকার আমার বেশি আমি হকর বড় তোমরা আমারে শান্তি মতো মরবার দিতে নাই বুঝছি ব্যারিস্টার মালিক সাহেবরে খবর দাও উইল বানাইতাম দেখলা তো উইল বানাইলে কি অবস্থা হয় আজকেই উইল বানাও টাইম ওয়েস্ট করবা না আইনি সমস্যা ভুগছেন কারণ আইন আপনি ঠিকমতো বুঝতে পাচ্ছেন না বুঝার কথাও না কিন্তু আমি তো বুঝি আমি ব্যারিস্টার আহমেদ মালিক আইন বুঝাই আমার কাজ ব্যারিস্টার আহমেদ মালিক খুবই হেল্পফুল খুবই কমিটেড ব্যারিস্টার মালিক হ্যাজ বিন প্র্যাকটিসিং ল ফর ওভার 25 ইয়ার্স অফারিং সার্ভিসেস টু বিজনেসেস এন্ড ইন্ডিভিজুয়ালস হি অলসো প্রোভাইডস সেম ডে সার্ভিস ইন আর্জেন্ট কেস প্রপার্টি ইমিগ্রেশন ফ্যামিলি যে কোনো কেস আমি আপনার জন্য ফাইট করব শেষ পর্যন্ত প্রিয় দর্শক আমরা শেষ পর্যায়ে শেষ পর্বে আছি এখন আপনাদের আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের আমাদের কাছে অনেকগুলো কমেন্ট আসছে আমাদের এই কেমিস কর্নার শোতে আমরা মুরাদ শিকদারের কমেন্টটা আমরা পড়বো এর আগে আমি যে কমেন্টটা একটু আগে টাচ করছিলাম নুরুল আফসার ভাইয়ের কমেন্ট উনি প্রথম লাইনেরটা আমরা বলছি যে কত পার্সেন্ট বি ওয়ান টেস্টে পাস হবে এরপরের লাইনটা উনি বলছিলেন যে ওনার পাঁচজন ফ্রেন্ড আছেন ওনারা ওনাদের আগামী ছয় মাসের মধ্যে লাইসেন্সটা এক্সপায়ার হবে কিন্তু ওরা পাস করা ওদের জন্য অনেক হার্ড হবে উনি নিজে একটা সন্দিহান আছেন তো এইভাবে করে শেবুল চৌধুরী আমাদের সাথে আছেন মোহাম্মদ কাইয়ুম কমেন্ট করছেন কারেন্টলি 115,000 মিনিক্যাব ড্রাইভার রাইট নাও দেন টিএফএল মেকিং সুপার হাইওয়ে সাইক্লিং লাইন এভরিওয়ে অলসো মোর ডিফিকাল্ট দিস কাইন্ড অফ জব এগুলো বলতেছেন ওকে হাসান চৌধুরী গুড পারফরমেন্স কাসর ভাই থ্যাংক ইউ ওকে দেন নজরুল ইসলাম ইউ অলরেডি রোড দিস কমেন্ট ইয়া নজরুল ইসলাম এগেইন অল ড্রাইভার্স হু ওয়ার্কিং উবার দে নিড টু গেট টুগেদার আইডেন্টিফাই প্রবলেমস ইস্যুস অ্যান্ড ভেরি প্রফেশনালি ডিল উইথ উবার সো যেটা আগে আফরাজ ভাই কইছিলা আফরাজ ভাইয়ের নামটা আমি আবার কই আফরাজ ভাই হলো কি ট্যাক্সি ড্রাইভার তাহান ফ্যামিলিতে আরও চার পাঁচজন ট্যাক্সি ড্রাইভার আছেন মিনিক্যাব ড্রাইভারও আছেন তবে একজন ভাই আগে কইছেন যে আলী ভাইয়ের মতো লাগে আলী ভাইয়ের বড় ভাই তাই আফরাজ আফরাজ মিয়া তার নাম তো সন্ধ্যাটা বুলটা ভাঙিয়ে দিলাম আচ্ছা মোহাম্মদ কাইয়ুমে তাই হয়েছেন উবার লবিং পলিটিশিয়ান এটা আমরা আগে আলাপ করছি সবর নাম তো অনেকগুলো কমেন্টস আছে আপনারা কমেন্টস করুক আমরা মুরাদ ভাই মুরাদ শিকদার যে লাস্ট একটা কমেন্ট করছেন দিস প্রোগ্রাম ইজ প্রবাবলি স্টার্টিং টু পয়েন্ট অফ হোয়াট ইজ গোয়িং টু বি এ ট্রানজিশন ফর দ্য প্রাইভেট হায়ার ড্রাইভার স্পেশালি বাঙ্গালি সিলেটি ড্রাইভার ইন লন্ডন উই নিড মোর মিডিয়া ফোকাস সাপোর্টিং আস অ্যান্ড চ্যালেঞ্জিং দ্য চেঞ্জেস ইন দিস ইন্ডাস্ট্রি ইয়েস থ্যাংক ইউ গুড কমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট ইজ ওয়ান্ডারফুল কমেন্ট মুরাদ মুরাদ দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি ইয়েস এরপরে নিচে দিয়া দেখা দেখি আর আরো একজন ভাই হোসেন আকিল চৌধুরী আব্দুল বেক্স আব্দুল বেক্স এগেইন আকিল চৌধুরী এগেইন সো এখানে আকবর আলী ভাই হার্ড ওয়ার্ক বাট ইউ ক্যান মেক মানি Well, how hard you can work? I mean, you, if you get 15, 16 hours, আপনি দিলা দোয়া পরে আপনি এন্ড অফ দ্য ডে হকলেও কলতা নিলাগে আর আপনি আইলা সাড়ে পাঁচশো পাউন্ড লইয়া আমার আয়স ভাই তো আর ভালো জানবা ওই জন্যে ই হার্ড ওয়ার্ক করে মানিটা কি ইউ হ্যাভ টু গেট ওয়ার্থ আউট অফ ইট না তোমার টাইম দিলা দোয়া পরে জন্য আপনি কিছু একটা বালা কিছু তুমি ফাইন না জানেন তো এই হার্ড ওয়ার্ক করার দরকারটা কি তা এই পয়েন্ট আমি অলরেডি আগে মাতিছি আমি থোড়া থোড়া আবার আমি কই দিলাম যে হার্ডওয়ার্ক হয়ে যায় আগে দেখুক আমরা আগে যে সময় মনে হোক বিফোর উবার আম টকিং অ্যাবাউট বিফোর উবার উই ইউজ টু ড্রাইভ অ্যাবাউট 30-35 মাইল টু আর্ন 100 পাউন্ড অ্যান্ড নাও উই ড্রাইভ ইন মোর দেন 100 মাইল টু আর্ন 100 পাউন্ড বেশি খালি নট অনলি হার্ড ওয়ার্ক
এগেইন এক্সপেন্সও তো বেশি বেশি করা লাগে এক্সাক্টলি যখন আপনি ড্রাইভ মানে মাইলেজ যখন বেশি দৌড়িবা আপনি আচ্ছা আপনারা হলতা মাত্র একটা জিনিস তো আপনারা রাখো গাড়ির দাম কমের আপনার ইয়ো কমের উত্তর দিরা ব্রাদার আকবর আলী দেয়ার ইজ ওয়ান আপ কল লিগ্যাল ট্যাক্সি লিগ্যাল ট্যাক্সি ব্যাপারে একটা জিনিস আমি খাজা ভাই কইলাই অনেকে জানে না কিন্তু আমি খাম তো করি আমরা লিগ্যাল ট্যাক্সি আমি আমি কিন্তু আমি উবারের লগে কাম করি আমি ওখানে কইলাই এজ ওয়েল এজ আমি একটা অফিসের লগে কাম করলাম কারণ লগে আমি দেখছি সেই আমি উবারের লগে কনস্ট্যান্টলি দুই বছর কাম করছি হরিয়া দেখছি যে আমি মাঠে মারা যাই আমার মানে ফিজিক্যালি আমি আনফিট হয়েছি ওখানে আমি কইতাম পড়ি আপনি ফিজিক্যালি একটা জিনিস আমরা কেনে মাতলাম না আমি সরি টু ইন্টারাপ্ট না না কইলে না কিদে লাগে কইলে আমি তার একটু মশলা লাগাইলে ভালো হইবো জিনিসটা বুঝছেন না দেখো আমরা তো খালি ইনভেস্টর মাত মাতে সবচেয়ে বড় ইনভেস্ট হইলো আমরা বডি বডি এক্স্যাক্টলি আমরা বডিটা কি যে শূন্য কোনটা একজন মাইসে খাম করে যদি কেন ইমাজিন দুই বছর তিন বছর বাদে তো বুড়া আমি ওই জিনিসটাও আমি কইতাম স্যার আমি যে দুই বছর আমি উবারের লগে কন্টিনিউয়াসলি ফুল টাইম কাম করছি আমি রিয়েলাইজ করছি আমি ফিজিক্যালি আমি টোটালি আনফিট হয়েছিলাম আমি আমার শারীরিকভাবে আমার প্রবলেমর আমি এটা রিয়েলাইজ করিয়া আমি দেখলাম যে আমার নিজেরও জান বাঁচানি ফরজ আমরা সিলেটি ভাষায় আমরা কই নানি বলে বাবা নিজে বাফলে নিজে বাফলে বাফর নাম বাফর নাম এখন আমি দেখলাম যে আমার জান বাঁচাইতে হইলে আমি কিতা করতে হইব আমি অফিসর কাম যদিও একটু দেরিতে জবাই এগুলো কিন্তু আমরা বেনিফিটেড হইলাম ইয়ো উবারও কন্টিনিউ একটা ফের একটা ভাইরাম কিতা চার পাউন্ড তিন পাউন্ড পাঁচ পাউন্ড আর অফিসের কামও আমরা একটু দেরিতে ভাইরাম এই দেরিটির সময়টা যে আমরা গাড়িতে বইয়ে রেস্ট করলাম অথবা অফিসে বইয়ে রেস্ট করলাম চা খাইরাম গোফরাম এগুলো কিন্তু একটা শরীরের কিন্তু খামর মাঝখানো রিক্রিয়েশন বিনোদন দরকার আছে রেস্ট দরকার আছে উবারে মানে দৌড়াইতে 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 যে ক্রেজি আওয়াজ দিয়া যে আমরা যে ফিজিক্যালি আনফিট হইয়া আমরা শারীরিকভাবে কমপ্লিটলি ড্যামেজ হয়েছিলাম ফেসিলিটি সমান হয়ে আপো আপনি খাম করবো আপনি এক্স্যাক্টলি তো লিগ্যাল ট্যাক্সি যেটা এটা ওখানে আমি কইতাম চাইছিলাম লিগ্যাল ট্যাক্সিটা কিন্তু আমি দিয়েছি চাইয়া প্রাইসের দিক দিয়া উবার অলমোস্ট সমান হবো অত বেশি ইয়ে নয় তারা ভেরি কম্পিটিটিভ প্রাইস দিছে আপর মাঝে যাও সেম 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 আমি গত পরশু দিন আমি একটা কাস্টমার আমি ইয়েতো নেই ইয়ে থেকে নিছি বিশ্বকেট থেকে লিয়ে গেছি তো হে কইলো যে আমার ও আমি তার মাতছি মাতার ফলে তার যে কিনাম যে তুই ও মানে কিতা ই খতন্দ্রী ইউজ করে এখন ব্রাদার জাস্ট রিসেন্টলি ওয়ান অফ মাই ফ্রেন্ড টোল্ড মি অ্যাবাউট দিস অ্যাপ লিগ্যাল ট্যাক্সি প্রশ্ন করছেন একজন মানুষে আমি কইলাই ওখানটা তো আমারে কইলো যে এই লিগ্যাল ট্যাক্সি আমি আর কোনোদিন ইউজ করছি না ও ফয়লা একজন মানুষ আমার ফ্রেন্ডে দিছে আমি ইউজ করলাম বাট আমি তো আমি আই ইউজ টু থিঙ্ক অলওয়েজ যে উবার মনে হয় অনলি দ্য কোম্পানি কল মানে খরার ফেস মারা লগে লগে গাড়ি হয় আর মনে হয় কোনটা নাই মার্কেটে বাট আমি তো লিগ্যাল ট্যাক্সি আমি করছি খরার উইদিন ফাইভ মিনিটস গাড়ি একটা প্রশ্ন করছেন এক ভাইয়ে সাদেক ভাই হোয়াট উইল হ্যাপেন দোজ ড্রাইভার হু ডিড দেয়ার টেস্ট অলরেডি আই ডিড মাই ওয়ান টু ইয়ার এগো বি ওয়ান ইকুইপমেন্ট উইথ ব্যাকেড কলেজ আমি সরি মাহফুজ ভাই বিকজ টিএফএলর ক্রাইটেরিয়া হইলো যে একটা রিকোয়ারমেন্ট হইলো আপনার বি ওয়ান হইতে হইব ইকুইপমেন্ট টু জিসিএসসি উইথ ট্রিনিটি কলেজ অর আইদার আপনার কিতা কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাইন্ডিংয়ের মাঝে এবং তারা টিএফএলএ এদিনকে কইছেন তারা তারা দে আর থিঙ্কিং অ্যাবাউট দিস তারা চিন্তা কররা অন্যান্য কলেজ হলরে অ্যাওয়ার্ড করার লাগিয়া বাট অবভিয়াসলি দে উইল ডু ভেরি সুন আই এম শিওর আপনি একটু কোয়াইট করুক কাম হাফুজ ভাই ইউ গট ফ্রম বেকেট কলেজ আই ডোন্ট নো আই হার্ড অ্যাবাউট বেকেট কলেজ বাট আপনার লাগে বেস্ট ওয়ে হইল আপনি ও কপি অক্টারে আপনার যে বি ওয়ানের যে সার্টিফিকেট আছে আপনার ও কপি অক্টারে আর তারা আপনার সিলান লাগে টিএফএলএ আপনার প্রাইভেট আর ড্রাইভার লাইসেন্সের যে নাম্বার আছে ও নাম্বার লেখিয়া আর আপনি ওগু ওগুর ওগুরে অ্যাটাচ করিয়া স্ক্যান করিয়া আপনি ইমেল করে দিবা টিএফএল ইনফরমেশন সেন্টারও করিয়া উঠিয়া কইবা লোক আমার অক্টা আছে তুমি যে অক্টা হইব নি না আমারে জানাও তারা আপনারে দিবা বাট আপনি ওয়াইট করুক হু নোজ দে মাইট বি অ্যাওয়ার্ড ব্যাকেট ওয়েল আমরা তো এখানে তো শুধু শেষ না তো যে আমরা টেস্ট দেন এটা দেন আর দেন যে ও দেন আপনার ইংলিশ টেস্ট অ্যান্ড রিটেন অ্যান্ড রাইটিং ইজ ভেরি দ্যাটস নট দ্য এন্ড অ্যাকচুয়ালি আই মিন ফ্রম নেক্সট সামার ফ্রম জুলাই মেবি ইন দ্য মিডল অফ জুলাই উই গট অ্যানাদার প্রবলেম কামিং আপ উই গট ড্রাইভিং টেস্ট কামিং আপ So for every minicab driver. Yeah, every minicab driver, they have to go for their driving test, full-time test as a black cab driver. We've done it. You know, same, the minicab have to do it. So is it, let me ask you, Hafiz bhai, is it going to be for the new drivers or for the drivers who are already in the industry? It's going to be for the every drivers. Every minicab driver, they have to have a full driving test. So it's like the test when you're going to renew your license, you've got to give that a test.
Yeah, when you renew your well, the source I had a Twitter I gave it to Akhtarabai as well. It's from the mayor of London, Sadiq Khan. It's question. I think Akhtarabai will find it in his Twitter, so because I passed it to him as well. বেসিকলি ইলা যদি সাদিক খানে চিন্তা করেন আমি সকলরে আপনারা হই আর আমার যারা ভিউয়ার সকল আছেন আমার আমরা লগে লাইব যারা আছেন দোন তিন দশ হাজার মিনি ক্যাব ড্রাইভার থাকবা লন্ডন টু বিয়নে বিকজ সাদিক খান ইজ সাদিক খান মানে ওলা আকিন হি সেইন ইলেকশনের আগে আমার মনে আছে তার ইটা কইছেন আমি ইউবারের লগে অর্থা করবো ইউবারের অর্থা করবো আই উইল ডু দিস আই উইল ডু দিস আই উইল ডু দ্যাট ওকে দশ হাজার ড্রাইভার থাকবো জন্য আমি চিন্তা করলাম যে ই যে আওয়ার তারা করে একটু আগে হয়ে গেছেন যে 16 hours, how can the body can cope with those hours? Physically, they are going. They are chasing the money and they are killing their body. They are killing their body. Simple as that. So, end of the day, you're saying... I'm disappointed. I'm disappointed. You know, our mayor Shabazala Khoiranani, which is then... তাইন একটু সফটলি জিনিসটা দেখতে আসলা বিকজ ওয়ান সেকেন্ড আমি প্রোগ্রাম শুরু আসে হয়ে গেছিলাম ব্রাদার দিস ইজ নট হোম অফিস তুমি বিচার দিতে নাই বিকজ আমি আনএমপ্লয়েড হইমু আমি হয়ে যাইমু আমি বেনিফিটও যাইমু বাদর দিন জব সিকার বুঝছো আমরা লবিং করি এলবিসির প্রোগ্রাম যেটা কইরা নাই আমি ডোন্ট টেক মি রং বিকজ অলরেডি হি হ্যাজ টেকেন ইওর সাইড আই নো বাট আম ইন জেনারেল আই এম সেইং আই এম রিগ্রেটিং ওয়াই আই ভোটেড ফর হিম Trust me, I'm regretting now, the way he was speaking. But thanks to Afroz boy, I've known the point to Janami Kinduzantam now, then No, I just couldn't just get it. Why, because you said you voted. I'm a real black cab driver. Why am I going? No, no. I'm a too friendly private air driver. No, I tell you why. Because I give me a picture, please. I mean, when I first started minicab, you know how much was the local fare? You have a guess? 180. Yeah. I done it for £1.20. Long time ago. 31 years ago, I started minicabbing. And you telling me why I support minicab? No, because why not? No. I support minicab. I got nothing against minicab. I support minicab because I was a minicab driver myself. Yeah. You see? Thank you. I'm a black cab driver. I invite every minicab driver, every person to do the knowledge and come to black cab. Thank you. That is the proper job. If you want to do this kind of trade and you want to work on this line, then you do the knowledge, you do the black cab. That's more safer, more money, more respect, everything. I'm just encouraging people, that's all. It's not I'm discouraging the minicab drivers, no. I was a minicab driver myself. Yeah. Now, I want to tell my viewers out there, I want to tell the viewers out there, which is don't kill yourself, the Uber drivers, don't kill yourself, don't do those hours. You're going to destroy your body. Don't chase the money and do these hours, right? You do what you need to do. You need some sort of experience. You need some sort of experience in that line of work. So you need to do some knowledge. You have to do some serious knowledge and how to perform your work nicely and save your body as well at the same time you make your money. Don't go along with others. You stay to yourself. একজন প্রশ্ন করছেন এনামুল ইসলাম কইরা যে ডাজ দি ব্ল্যাক ট্যাক্সি ড্রাইভার রিকোয়ার্ড ইংলিশ টেস্ট সাথে পাই Okay, that's a good question. I mean, he raised the name of the person. Enamul Islam. Thank you, Enamul. That's a good question. Actually, you black cab driver. Black cab driver. Tarar oshomoyo is a English language. Black cab driver doesn't need an English test or English language test because black cab driver, when you study for 5-6 years or maybe more, maybe less, right? You are already doing all this test, Like you got to do the runs, you got to do God knows how many runs. Allah knows how many runs you got to do. You need to read every single 35,000 street and road, every single road name you have to read. Then you got to write. Then you need to talk as well. Because if you can't talk in front of the examiner, you're not there. You have to talk to the examiner and they will talk to you. So you don't really need, English test for the black cab drivers. We have to finish. What it is, B1 test. What about the B1 test? If all black cab drivers going for the B1 test, do you think everyone is going to pass?
Well, that's another good question here, LB. I don't think they will. I don't think they will. But they have to. They won't go for the B1 because the knowledge they've done is phenomenal. They go all over London. They've done everything they can in a possible way. They've been battered. They won't because they can. Most of the drivers in a black cab trade. They can speak good English. What about the reading and writing? Reading and writing. Let me answer Sadiq Bhai. Reading and writing, you're already there. If you can't read 100,000 runs street, you do and straight, how can you be a? How can you be a black cab driver? If you can't write a runs and you can't be a black cab driver, so you already know these things. Yeah, our point is, easy language test, B1, hoka, GCSE, hoka. Igula na hoga na ni. Mini cab driver lagi needs jekta asil lagi. Jekta amra ata face forse long time. Amra khutobar koi si license ata loya achon PCA dilai si. Kichhu zaman ni khoy apne khada asun khoy tavar na. Kuna sab apne asun khoy tavar na. Kuna shomaya ki kuna shomaya ila rakko ra laxe. কিন্তু টিএফএল এর নেই আপনার গেস্টনে ট্রেনিং দিয়ে আপনার 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স কেউ 10 ইয়ার্স লাগে একটা আপনার যে বেজ আছে আপনার বেজটা পাইছেন ব্ল্যাক ক্যাব ড্রাইভারও লাগে নাই সেম টিএফএল অফিস ওখান থেকে পিসিও লাইসেন্স দেয় আই টেস্ট টপোগ্রাফিক্যাল টেস্ট হ্যাঁ হেলথ টেস্ট দ্যাটস ইট ইটস অল নাথিং You get the license, yeah. And you came for the minicab, you're picking up the passenger. So the TFL actually put the drivers into a hot spot, in a line of fire. Hmm. You know, yeah. If they said, okay, the minicab drivers, they need some sort of potential of the knowledge. They shouldn't have this problem. Yeah. Mm. They wouldn't park in the middle of the roundabout, they wouldn't go on one-way street, or they're doing silly things on the road. Some drive so slowly, and some drive so fast. You know, even some these are the things of problem. The yeah. They're scared to go to the city because they don't have any idea about the city. And I'll tell you another thing, the main thing is, the most of the drivers, the Uber drivers, 80% of the Uber drivers, they only work on the weekend. Weekend, yeah, they're working for some other. So whole week long, you got road blockage there, and you got this and that, all these changes and the layout, and suddenly they come on Thursday and Friday, they go out on the road and they see what's going on. They get lost, they're frustrated, they're confused. So many things, okay. mobile device, PDA, ইউজ করো আগে আগে তো রেডিও ইউজ করা হয়েছে তারপরে আপনার মনোরকা কেউ মোবাইলও টেলিফোনেও কি জানি না জব নিরা একটা তো আসলে দেখা যায় আজকে আমি দেখলাম টিএফএলর যে ওয়েবসাইটও গিয়া যে এগুলা সবগুলা নিষেধ এগুলা যদি পুলিশে পায় আপনারে পয়েন্ট দিতে পারে যে করতে পারে এর উপরে আরেকটা আছে আপনার যদি প্যাসেঞ্জার নিবেলে আপনি খাড়াইছেন প্যাসেঞ্জার কইছে আমি 5 মিনিট বাদে আই আর আপনি গাড়িটা স্টার্ট দিয়ে আপনি বই দিচ্ছেন গাড়িটা স্টার্ট দিয়ে বনো প্যাসেঞ্জার করে আরও 5 মিনিট লাগবো আরও 10 মিনিট লাগবো তো প্রায় 15-20 মিনিট আপনার গাড়ি স্টার্ট এটাও ইলিগাল এটা আপনার জিও দিব টিকিট দিব তারা কইছে এর ফলে আপনার আসলে আপনার ডাকবো জিও হবে এই যে জিনিসটা 200 পাউন্ড ফাইন ওকে বর্তমানে হইলো 200 পাউন্ড ফাইন যদি মোবাইলও কিউরে ফাইন ট্যাক্স মারাত বা মোবাইল ফোন মারাত এন্ড 6 পয়েন্ট আগে আসিল তো 3 পয়েন্ট এন্ড 100 ডিভাইস গুলো ইউজ করতে বুঝছেন না ডিভাইস আপনি ড্রাইভিং ইউজ করার তো কোনো দরকার নাই আপনি যে সময় স্টেশনারি আছেন আপনি জব পিক আপ করে লিছেন তো আপনি জব পিক আপ করিয়া আপনি তো প্যাসেঞ্জার তুলবার লাগি খাড়াইছেন আপনি ও সময় আপনি তো আপনার অ্যাপস ইউজ করে অ্যাপস ওকে নিচে সেট আপ প্রেস মারি আপনি আপনার ড্রাইভার ওকে বুঝছেন মডার্ন টেকনোলজি তখন দেখুন যেন ড্রাইভিং আপনার নেভিগেশন ডিসেবল আর প্লিজ আমরা প্রাইভেট ড্রাইভার যারা আছেন দয়া করিয়া কাস্টমার গাড়ির তাহলে তো ফোনও মাতবাও না ড্রাইভিং করবার সময় ফোনও মাতবা না মাতবা You will be killing yourself. Yeah. Thank you. Well, I just want to add a few things which is you just said, if you allow me. Okay, thank you very much. I mean, I'm totally in favor of these rules, which is texting and talking on the phone while you're driving. I'm totally agree with it, you know, like that shouldn't be happening because I've seen in my life and in my work life, you know, like a lot of people have been damaged themselves of talking in the phone and texting, especially texting, you know, it's very dangerous. So long as they have their phone on the cradles, sticked up on the windows, that's fine.
And if they have it on the hand, it's very bad. Even though if you are not making a call or making a text, still you will get done. So that is very important, actually. Now, I have seen a lot of drivers, minicab drivers, I will say, you know, like, or normal drivers, but especially minicab drivers, Uber drivers, they are putting their fingers and on a button of the phone and punching the and texting and talking on the phone at the same time, mm-hmm. While they're driving. Yep. So that is very important. It's really safe for them, right, to put on the cradles and just wait and park somewhere and make a phone call or text. That will be wisable. It's safer for you and safe for your life. You know, that is how I'm totally, actually, agree with that. Now, one thing I want to say to everyone out there, as a minicab driver, you need to have some sort of knowledge. You need to have some sort of experience to do this job. So please, you know, get some experience, do some knowledge yourself, help yourself out, right? And think about your body and the earning where you're leading to. Simple as that. Now, please, I'm telling you, stay everyone safe out there. Thank you. I ask by 1 minute, please. I'm here to ask you, actually. Thank you. I'm here to ask LB24 channel. I'm here to ask you about our issues. And I'm here to ask you about our viewers. I'm here to ask you about our contribution. I'm here to ask you about our contribution. I'm here to ask you about the PCO license. Apply for it. তারা দয়া করিয়া যে নলেজ জিনিসটা রোড এবং স্ট্রিটর নলেজ গেইন করিয়া তারপরে যতটুকু পারা যায় জানিয়া বুঝিয়া তারপরে অ্যাপ্লাই করতে ওখান রিকেশ শর্ম আর যারা অলরেডি আসো নিয়ে ট্রেডও যারা নলেজ কম আছে তারা এখানে সাধু ভাই অলরেডি কইছেন যে দেখি দেখি যে টাইমটা আমরা বিগে দেখি এই ওদিকে নষ্ট করি আমরা কিছু নলেজ গেইন করা উচিত এবং আমরার আবার আমি উবারের ব্যাপারে কইমু ওখানে যে উবারের ব্যাপারে উবারে যে জিনিসটা করে আমরা কিল করিলাম আমরা ড্রাইভিং করতে করতে আমরা মেড হয়ে যাম আমরা হকলে চিন্তা করা উচিত যেখান করে যে ক্ষতি করে আমরা এটা ভাগল হন ড্রাইভ না করিয়া আমরা ড্রাইভিং কমাইয়া আমরা নিজের সেলফের মুখে স্বাস্থ্য এবং ইয়ের মুখে খেয়াল রাখতাম আর আমরা কিলা এই ট্রেডটারে বাঁচাইয়া রাখতাম পারি এই জিনিসটা আমরা হকলে মিলিয়া হল যারা পিছিয়ে ড্রাইভার আছেন সবাই মিলিয়ে এই জিনিসটা খেয়াল রাখতাম ধন্যবাদ প্রথমে আপনারে অশেষ ধন্যবাদ হোস্ট আপনি যে কষ্ট করে সময় দিলা আর আমরারও ইনভাইট করলাম অশেষ ধন্যবাদ LB24 তো অশেষ ধন্যবাদ আপনারারে আপনারা আমরারে যে সুযোগ করিয়া দিয়েছেন আপনারা সুযোগ করিয়া দেওয়ার কারণে মাতিছি স্পেশালি আফরুজ ভাই আমরা লগে আসলা তাণ্ড অশেষ ধন্যবাদ আর আমার অনুরোধ হইল যারা আমার ক্যাব ড্রাইভার ভাই মিনি ক্যাব ড্রাইভার ভাই হল আছেন আপনারা সেফ থাকবা মোবাইলও মাত বানায় টোল প্লিজ আনলেস ইমার্জেন্সি আপনার ঘর থেকে যদি ইমার্জেন্সি কোনো টেলিফোন হয় মাথুকা আর নাইলে প্লিজ মাত বানা কারণ হইল আমি এভরি উইক 5টা 7টা 4জন 5জন মিনি ক্যাব ড্রাইভার আউট হইরা বিকজ অফ মোবাইলের কারণে দয়া করে মোবাইলও মাত বানা আনলেস ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওর ইমার্জেন্সি ছাড়া আর দ্বিতীয় হইল আমি BBMD-র পক্ষ থেকে আপনারা এই মুবারকবাদ জানাই আর এবং ওখানে কইয়ার উই আর ওয়ার্কিং আপনারা প্লিজ আমরা সময় দৌকা উড়াউড়ি করিয়া কোনো জিনিস হয় না আমরা ডোমেস্টেশনে লাগে অ্যাপ্লাই করছি BBMD আপনারা লগে আছে আপনারা যতটুকু আমরা ক্যাপাসিটি দিয়ে আছে আপনারা লগে থাকমু অশেষ ধন্যবাদ বালা তাহুক কোনো এক সময় আবার কথা হইব ধন্যবাদ আমার লাস্ট একটা কথা আমি ধন্যবাদ দিলাম যে আমরা ব্ল্যাক ট্যাক্সি পক্ষ থেকে আপনারা এই LB24-এ যে এখানে আমরা একটা সুযোগ দিয়েছেন যে কথা হওয়ার এগুলোকে আমি ব্ল্যাক ট্যাক্সি অর্গানাইজেশন বা যত ব্ল্যাক ট্যাক্সি বাড়া আছে নাকি তার পক্ষ থেকে আপনার ধন্যবাদ দিলাম স্পেশাল কাজ ভাই যে আমার সাথে পাই আমার এস পাই আইসন কতজন ব্রিটিশ বাংলাদেশে ব্ল্যাক ক্যাব ড্রাইভার আমি একটা অনুমানিক ফিগার হতাম এক্সাক্ট ফিগার তো হইতাম অর্থ না এক আড়াইশো মেবি ৩৫০ বা আমরা স্টিল 97% আর কি সাদা অখন রয়েছে নাকি আর আমরা মাইনরিটি আর কি আমরা অনলি 3% সো অনলি আমরা 3% মাইনরিটি সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কেবিস কর্নারে আপনাদের ব্যাপারে আপনাদের আপনাদের সুবিধার জন্য আপনাদের ভালো মন্দ সবগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমরা কাউকে কোনো দুঃখ দেওয়ার জন্য না যদি এর মধ্যেও কোনো দুঃখ পেয়ে যান আমাদেরকে আমার আপনার কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এই প্রোগ্রামটা করি শুধুমাত্র আমাদের ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভারদের জন্য যারা যারা লন্ডনে এবং লন্ডনের বাইরে যারা আছেন
সবার জন্য এই প্রোগ্রামটি উন্মুক্ত। আপনারা সবাই এটা দেখবেন, শেয়ার করবেন, ফেসবুকের মধ্যে আপনাদের আছে LB24 facebook.com/LB24TVতে আপনারা গেলেই এই প্রোগ্রামটা দেখতে পাবেন। আর মেইন ব্যাপারটা হলো এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপরে আপনার যতটা টেস্ট আছে, ড্রাইভিং টেস্ট, নলেজ টেস্ট, যেগুলো আমাদের বাইরে আপনাদেরকে অ্যাডভাইস করলেন, উপদেশ দিলেন যে কিছুটা নলেজ গেইন করা দরকার। আমরা একটা ইন্টারন্যাশনাল সিটি, একটা ইউরোপের সবচাইতে রিনাউন্ড একটা সিটি, লন্ডন সিটিতে আমরা বাস করতেছি, এখানে ট্যাক্সি ড্রাইভার, আমরা উই হ্যাভ টু প্রাউড, উই আর এজ এ ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার, উই আর ড্রাইভিং এট দি সেন্ট্রাল লন্ডন, আউটসাইড পার্লামেন্ট স্কোয়ার, আউটসাইড দি বাকিংহাম প্যালেস, উই আর ড্রাইভিং, উই হ্যাভ টু নো দি রোড এন্ড অল দি সার্টেন লাইক বেসিক নলেজ, উই হ্যাভ টু নো অল দি কোর্টস এন্ড হসপিটালস এন্ড হাউ টু গো টু দি এয়ারপোর্টস এন্ড হাউ টু go to the, all the like motorways like M1, M11, M4 and all the A road as well, A11, A13, A40, A2. This all, not only the navigation, যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে, এটা টেকনোলজি যে কোনো সময় এটা স্টাক হতে পারে, আপনার ব্যাটারি চলে যেতে পারে, তাহলে আপনি প্যাসেঞ্জার নিয়ে আপনার তো একেবারে স্টাক হয়ে গেলেন। তো এই ব্যাপারটা আপনারা চিন্তা করবেন, আর যা কিছু আসুক এইটা নিয়ে আপনারা ঘাবড়ালে হবে না। মিনিক্যাব ইন্ডাস্ট্রিটা, আমি এই ট্রেডে অনেক দিন যাবৎ, সেজন্যই আমাকে চুজ করা হয়েছে এখানের হোস্টিং করার জন্যে। আর এই ট্রেডটা কিন্তু এনজয়েবল একটা ট্রেড, আপনারা সবাই এই ট্রেডে থাকুন। আমরা আশা করি এই যত সমস্যা আসুক না কেন, আমরা তার এই বাধার মোকাবিলা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ব্রিটিশ বাংলাদেশি মিনিক্যাব ড্রাইভার এবং আমাদের ট্যাক্সি ড্রাইভার যারাই আছেন, আমরা আরও আশা করবো আমাদের ট্যাক্সি ড্রাইভারে আমাদের আসুক। আমাদের ভিতরে যদি কোনো থাকে, প্রতিযোগিতা থাকে, তাহলে করবো আমরা, ফেয়ার নিয়ে করবো আমরা, এগুলো নিয়ে করবো, কিন্তু আমাদের আরও আসা দরকার, আরও আসা দরকার। যারা যারা আছেন সবাই এই ট্রেনে থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করছি এবং সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমাদের প্রোগ্রামটি শেষ করছি। আগামী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো আগামী প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, কমেন্ট করবেন। সবার কমেন্ট আমরা পড়তে পারি না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি, এবং যেগুলো কমেন্ট খুবই জরুরি আমরা হয়তোবা এরপরে কোনো এক সময় আমরা এগুলার উত্তর দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।